Jachakta yovadatam vadinam vai vivad sangvad bhuvo bhavanti kurvanti chaisham muhuratmamoham tasmai namanantu gunaya bhumne Jachakta yovadatam vadinam vai vivad sangvad bhuvo bhavanti Kurvanti chaisham muhuratma moham tasmai namananta gunaya bhumne. Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janichen, to get rid of history and allegory is Hari Bhajan. Srila Bhakti Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janichen, itihas, history, ebong allegory hat theke rehai paar nami holo actual Hari Bhajan. Srila Saraswati Thakur je kotha amader janichen seta bojhbar moto joggota amader nei bole ei kotha onubhaber moddhe aste pacche na. ইতিহাসের কাছ থেকে ইতিহাসের থেকে রেহাই পাওয়াই হলো ইতিহাস কাকে বলে প্রবাহমান যে ঘটনাগুলি রয়েছে আমাদের এই জড় জগতে প্রবাহমান যে ঘটনাগুলি রয়েছে সেই সমস্তগুলোই আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হরিভজন থেকে বিচ্যুত করে সেটাকে বলে ইতিহাস অ্যালিগরি কথাটা মানে হলো সেটাকে বলে আষাঢ়ে গল্প আষাঢ়ে কল্পনা অর্থাৎ যেগুলো আদৌ বাস্তবে আসতে পারে না হতে পারে না সেগুলো নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে হরিভজন থেকে দূরে থাকার যে ব্যবস্থা এগুলো থেকে ছুটি না পাওয়া পর্যন্ত কখনো কেউ হরিভজন শুরু করতে পারে না বাস্তবিক পক্ষে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন অনর্থের হাত থেকে যতক্ষণ পর্যন্ত রেহাই না পাওয়া যায় অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন হয় এটা অ্যাবসার্ড এটা হতে পারে না শ্রী সরস্বতীকে জানিয়েছেন অনর্থ থাকাকালীন অবস্থায় হরিভজন হতে পারে এটা সম্ভব নয় হয় না বিশেষ করে হরিভজন অপ্রাকৃত জগতের যেখানে আমরা কীর্তনত এইসব কথাগুলো শুনে থাকি যে রূপ গোস্বামী পাদও জানিয়েছেন কীর্তনত অনেক আছে ভক্তিময় ঠাকুর লিখেছেন বিভিন্ন রকমভাবে জয় জয় হরিনাম চিদানন্দ মিতানাম ইত্যাদি লিখেছেন রূপ গোস্বামী পাদ জানিয়েছেন মুক্ত কৌলই রূপাস্যমানম যে বস্তুটা মুক্তকুলের উপাস্য সেটা বদ্ধ অবস্থায় কী করে আমার উপাসনার বিষয় হতে পারে এটা প্রথম বিচার্য বিষয় উপাসনার কথার অর্থ হল উপাসনা অর্থাৎ বৈষ্ণবের সামনে গুরুদেবের সামনে ভগবানের সম্মুখবর্তী হওয়া কথাগুলো অনেক গম্ভীর ভগবানের সম্মুখবর্তী হওয়া আরও আগের কথা যদি বলি গুরুদেবের সম্মুখবর্তী হওয়া একই কথা কারণ গুরুপাদ পদ্মের সম্মুখে আসা অপ্রাকৃত বৈষ্ণবের সম্মুখে আসা ভগবৎ সম্মুখে আসা এগুলো সব পর্যায়বাসিক শব্দ এগুলো একই কথা কেন গুরুপাদ পদ্মের সম্মুখে আসা মানেই হলো পরম অ্যাবসলিউট ট্রুথ অপ্রাকৃত সত্যের মুখোমুখি হওয়া যখনই আমি গুরুপাদ পদ্মের সম্মুখে আসলাম অন্তর থেকে তখনই মানে হলো আমি অপ্রাকৃত সত্যের মুখোমুখি হতে চাইছি এত বড় আমার সাহস যে অপ্রাকৃত সত্যের মুখোমুখি হতে আমি চাইছি এটা বড় অসম্ভব কথা কারণ মানুষ জড়বদ্ধ অবস্থায় কখনোই কপটতা থেকে মুক্তি পায় না গুরুপাদ পদ্মের কাছে অভিগমন গুরুচরণে অভিগমন এটা বাস্তবিক পক্ষে সমাধান হয় না গুরুপাদ পদ্মে অভিগমন যদি হয়ে থাকে তাহলে উপনিষদের বাক্যে স গুরু মেভাবি গচ্ছেত সমিত পানিম সৌতুয়ম ব্রহ্মনিষ্ঠম এইগুলো কথাগুলো সব সত্য হয়ে যাবে কিন্তু এগুলো হয় না
তাহলে আমাদের যে দীক্ষা হয় তখন তাহলে কী হয়? বলে মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আপনারা বিশ্বাস করুন, তিনি অপ্রাকৃত জগতের বাস্তবিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, আপনারা কেউ গ্রহণ করতে চাননি, এটা আপনাদের দুর্ভাগ্য। তিনি বলেছিলেন যে বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষা কখনোই এক হতে পারে না, বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষা কখনোই এক পর্যায়ে গণ্য হতে পারে না। বাস্তব দীক্ষা যাদের না হয় তাদের কী হয়? তারা কি কিছুই পাবে না? প্রভুপাদ বলছেন হ্যাঁ, তারা পাবেন। তারা হরিভজনে ভগবত সেবায় বাস্তব অধিকার লাভ করতে পারবেন না, তাহলে তারা কী পাবেন? তারা তো ডিজার্টেন্ড হয়ে যাবেন, হৃদয় ভেঙে যাবে। বলো না, তারা কিছু স্বীকৃতি পাবেন, স্বীকৃতি পাবেন, আর কিছু না, স্বীকৃতি পাবেন। এবং স্বীকৃতি পেতে পেতে যদি এই জন্মেই কোনোরকমভাবে গুরু বৈষ্ণবে আনুগত্যটা সিদ্ধ হয়ে যায়, গুরুপাদ পদ্ম চলে গেছেন, 10 বছর হয়ে গেল, হঠাৎ কোনো শিষ্য ভজন করতে করতে গুরুদেবের তখনকার আদেশগুলো সেরকমভাবে পালন করতে পারেন নাই, আমাকে এই কালকে কোনো এক ফরেনার এই প্রশ্ন করেছিলেন, কাল না পরশু, যে মহারাজ যদি গুরুপাদ পদ্ম প্রকটকালে আমি আজ্ঞাগুলো সেরকম পালন করতে পারলাম না, গুরুদেব চলে গেলেন, তারা কি আমার তাহলে কোনো দিনই কিছু হবে না? আমি না, গুরুপাদ পদ্ম নিত্য জগতে আছেন, তিনি এই জগৎ থেকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন, আমার যে বিরুদ্ধ ভাব, আমার যে বিমুখ ভাব, এটা দেখে তিনি প্রপঞ্চের অন্তরালে চলে গেছেন। যদিও তিনি প্রাপঞ্চিক নয়, কিছু বাহ্য দৃষ্টিতে তিনি যেন আমাদের সম্মুখে ছিলেন, আমাদেরই মতো একজন হিসাবে। অনেক কথা বিশ্বনাথ চক্রবর্তীপাদের, জীব গোস্বামীপাদের এসব কথা বুঝবার মতো লোক নাই, আর যে আলোচনা করা হবে সে পরিবেশও নাই। আস্তে আস্তে সমস্ত কিছু একটা এমন একটা দিকে একটা টার্ন নিচ্ছে যে এটা অভাবনীয়, কিছু করার নেই, এগুলো সব মায়াদেবীর প্রসাদ। বলছেন গুরুপাদ পদ্ম যদি চলে গিয়ে থাকেন, 10 বছর হয়ে গেল, কোনো শিষ্য গুরুপাদ পদ্মে সেই সময় সেরকমভাবে যেগুলো বলেছিলেন ততটা পালন করতে পারেন নাই, কিন্তু চলে যাওয়ার পর কোনো শিক্ষাগুরু বা তারই গুরুপাদ পদ্মের কথা শুনতে শুনতে তার মধ্যে কোনো সময় একটা অভাবনীয় পরিবর্তন দেখা দিল, এবং তিনি গুরুপাদ পদ্ম চলে যাওয়ার পরে তার মধ্যে এমন একটা কৃপা সঞ্চারিত হলো যে তাকে মনে হচ্ছে তিনি সিদ্ধ মহাত্মা। এটা হতে পারে, এটা হয়, অনেক ঘটনা আছে। গুরুপাদ পদ্ম চলে গেছেন, নিত্য জগৎ থেকে কৃপা করছেন, তিনি দেখছেন কে কপট, কে নিষ্কপট ইত্যাদি, তিনি সেই অনুপাতে কোনো নিরপেক্ষভাবে সেই সাধককে কৃপা অবশ্যই করবেন। যদি মনে করি গুরুপাদ পদ্ম চলে গেছে, কৃপা ফুরিয়ে গেছে, তাহলে আমি মায়াবাদীর খাতায় নাম লেখাতে হবে, আমি নিত্য জগতের কোনো কথাই আমি বুঝতে পারি নাই, যার জন্য এই কথাগুলো আমার উল্টো মনে হচ্ছে। যাই হোক, এখন প্রশ্ন হলো বাস্তবিক দীক্ষা এবং তথাকথিত দীক্ষা এক হতে পারে না, এই কথাগুলো আমাদের বর্তমান সমাজে সমস্ত আচার্য যারা আছেন তাদের চরণেও আমার অনুরোধ। আমি তো আদেশ করতে পারি না, সবচেয়ে নিচু অবস্থায় আমি রয়েছি, যে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের এইটি ইচ্ছা এবং আদেশ সিদ্ধান্ত, তারা যেন প্রত্যেকে এই ব্যাপারে একটুখানি, ভক্তিবিনোদ ঠাকুর আজকে 150 বছর আগে এই ব্যাপারে বলে গেছেন, যাতে প্রত্যেক জীবাত্মা তিনি আদৌ কি হরিভজনের জন্য এখানে এসছেন কি না, যেটা হরিভক্তিবিলাসে বলা আছে, যে হরিভক্তিবিলাসে এই সমস্তগুলো বিস্তৃতভাবে বলা আছে, কম করে গুরু শিষ্যের মধ্যে 1 বছর পরীক্ষা হলে ভালো হয়, আর যদি তার আগেই পরীক্ষা মানে অনুভব হয়, গুরুপাদ শিষ্য তো সদ্গুরুপাদ পদ্মে পরীক্ষা করতে সেরকম পারেন না, এটা হয় না, তথাপি হরিভক্তিবিলাসে বলা রয়েছে এই কারণে, যেন শিষ্য গুরুপাদ পদ্মকে দেখেন কী অবস্থায় তিনি 24 ঘন্টা হরিভজনে নিয়োজিত রয়েছেন, তার হৃদয়েটা একটা প্রভাব বিস্তার হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না গুরুপাদ পদ্ম কী বস্তু, কেন আমি তার চরণে আশ্রয় নেব, আমার ব্যাকগ্রাউন্ডটা কী, কী যন্ত্রণায় আমি রয়েছি, এগুলো যতক্ষণ অনুভব না হয় সে জীবাত্মা কখনোই গুরুপাদ পদ্মের অভিগমন করতে পারবে না।
এমনি আসবে, কেউ ধরে নিয়ে এলো চল দীক্ষা দিয়ে দে, এরকম হতে পারে। কিন্তু তার অভিগমন, গুরুপাদ পদ্মের যে অভিগমন, এটা স্বতঃস্ফূর্তভাবে হওয়া দরকার। এখানে কোনো এক্সটার্নাল কোনো প্রেশার, জোর জবরদস্তি আমি কিছু করব, এটা হতে পারে না। সেখানে দেখা যায় জীবাত্মা এই জড় সংসারে কষ্ট পেতে পেতে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেই সময় বুঝতে পারে এই সংসারের সমস্ত কিছু অনিত্য, এগুলো কোনোটাই আমাকে কোনোদিন সুখ দিতে পারবে না। সেই সময়ই একমাত্র তার হৃদয়েতে একটা বাস্তব একটা আমার রাস্তা খুঁজবার একটা প্রবণতা দেখা দেয়, যেটাকে বেদান্ত সূত্রে অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা বলা হয়েছে, যেটাকে বেদান্ত সূত্রে ভাগবতে অর্থাৎ তত্ত্বজিজ্ঞাসা বলা হয়েছে, যেটা এই সনাতন গোস্বামীর সনাতন গোস্বামী প্রভুপাদ অ্যাকচুয়ালি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে, চৈতন্য মহাপ্রভুর সামনে কে আমি কেনে মরে যারে তপত্যয় ইত্যাদি প্রশ্ন করেছিলেন, এগুলো তখন হয়। তা নাহলে এ আমাদের জঞ্জাল বৃদ্ধি পেতে থাকবে। জঞ্জাল ছিল সচ্চিদানন্দ ভক্তিমীর ঠাকুর নিজেকে পরিচয় দিয়েছেন নামহট্টের, নামহট্টের ঝাড়ুদার। ঝাড়ুদার মানে হলো আমরা এই সমস্ত যে জঞ্জাল জড়ো হচ্ছে সেগুলোকে ঝেঁটিয়ে বাইরে ফেলে দেবো। বিশেষ করে শ্রীমান নিত্যানন্দ বলরাম যে নামহট্টের পত্তন করেছেন গোদ্রুমে, গোদ্রুমে নবদ্বীপধামের গোদ্রুম ক্ষেত্রে, সেখানে নামের হাটেতে যেই সব মহাজনগণ অকাতরে করুণা পরবশ হয়ে যে সব আমাদেরকে হরিনাম বিতরণ করেছেন, সেই হাটের মধ্যে বিশেষ করে জঞ্জাল তৈরি করা উচিত নয়, জঞ্জাল নিয়ে আসা উচিত নয়। যদি কেউ করেন, কোনো আচার্যই হোক বা আমার মতো অধম হয়, যেই এই এই অপ্রাকৃত এই যে নামের হাট, এখানে যে যারা জঞ্জাল বৃদ্ধি করবেন তারা চৈতন্য মহাপ্রভুর চরণে প্রচুর পরিমাণে অপরাধ করে তারা পতিত হবেন, তাদেরকে ক্ষমা করা হবে না। কারণ এগুলো আমাদেরকে আগে থেকে বলা রয়েছে। এখন এর মধ্যে অনেক বিষয় আছে। শিশিল স্বরূপ গোসাঁই, তাকে সম্পূর্ণ গৌড়ীয় সমাজের নিয়ামক হিসাবে নির্ণয় করেছেন শিশি শ্রীমান মহাপ্রভু। যদি আপনারা বলেন কোথায় এটা আছে, আমরা তো কোনো জায়গায় পাই নাই, আমি এইটাই ফরেনারদের কাছে বলছিলাম, ইউ ক্যান গো থ্রু চৈতন্য চরিতামৃত ফর ওয়ান ইয়ার, আই ক্যান গিভ ইউ টাইম, ক্যান ইউ শো মি দিস ইস্যু, এই পয়েন্টটা কোথায় আছে তুমি বার করতে পারবে, দেখাও তো তুমি, আর পারবে না। এক বছর টাইম দিয়ে দিলাম, এর মধ্যে তুমি পড়ে রোজ পড়ো, পড়ে আমাকে দেখাও কোন জায়গায় এটা আছে। হ্যাঁ, এই জন্যই বলছিলাম মহাজনগণের আনুগত্য দরকার। মহাজনগণের আনুগত্য দরকার এই কারণে, কারণ আমাদের কাছে অপ্রাকৃত জগতের সত্য সেটা আমনায় প্রাহতাত্যম হরিমিহ সর্বশক্তিম রসাধিম ইত্যাদি অনেক আলোচনা করবার দরকার, কিন্তু সময় পারমিট করবে না। আমনায় প্রাহ, আমাদের যে এই যে পারম্পর্য ক্রমে আমাদের যে ধারায় সৌতপন্থা, আমাদের সৌতপন্থা মানে আমাদের পারম্পর্য ক্রমে আমাদের কাছে যে সত্য আমাদের সম্মুখে আসবে সেই সত্যটাকেই গ্রহণ করা যায়। বাকি যদি কেউ মেটেরিয়াল পিপল বলেন, জড়জগতের লোক, আমার প্রচুর বুদ্ধি, আমি জড়জগতের আমি প্রচণ্ড ইন্টেলিজেন্ট, আমি বই ফই কিনে নেবো পড়ে নেবো, তাকে কোনো দিন আমরা আজ পর্যন্ত দেখিনি গুরুপাদ পদ্মের কৃপা বৈষ্ণবগণের কৃপা ছাড়া কেউ প্রচুর পরিমাণে ইন্টেলিজেন্ট জড়জগতের হিসাবে সে এগুলো জেনে ফেলেছে, আমরা আজ পর্যন্ত এই কোনো ইতিহাস আমরা দেখতে পাইনি। যার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা উদ্ধবের কাছে বলেছিলেন যে দেখো বাস্তবিকভাবে, বাস্তবিক পক্ষে আমি তাকেই ইন্টেলিজেন্ট বলি, যে এই মাত্র কয়েকদিনের জীবন ধারণ করার পর এর পেছনে কী আছে, অপ্রাকৃত সত্য অমৃত পাওয়ার জন্য যে চেষ্টা করবে তাকেই আমি বুদ্ধিমান বলে মনে করি। কৃষ্ণ ভগবান উদ্ধবজি মহারাজকে বলেছেন, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম। আপনতি মানে পায়, পাওয়ার চেষ্টা করে। যে অধ্রুব অনিত্য শরীর ধারণ করার পর, এই জগতে এই জগতের যে অনিত্যতা অনুভব করার পর, এর পরে কী আছে, সেই অপ্রাকৃত জগতের অমৃত প্রাপ্তের যে চেষ্টা করবেন তাকেই বলা হয় হচ্ছে বাস্তব বুদ্ধিমান। বাকি যারা আছেন তাদেরকে বুদ্ধিমান বলে বলা হয় নাই। সৌতপন্থা ছাড়া যতই আমি নিজে প্রচুর শাস্ত্র অধ্যয়ন করি,
চৈতন্য ভাগবতে বলা আছে শাস্ত্র আদি প্রচুর পড়ের পড়ার পরে এগুলো শাস্ত্রপরীয় মথামুণ্ডন করে এগুলো সব সর্বনাশ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন। বাস্তবিক পক্ষে আমরা গুরু পারম্পর্যক্রমে জানতে পেরেছি সৌরভ গোসাইকে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের নিয়ামক অধিকর্তা নির্ণয় করেছেন। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। কোথায় পেলেন? বলে শ্রী চৈতন্য চরিতামৃততে গুণ্ডিচা মাঞ্জন প্রসঙ্গে আপনারা দেখবেন সেখানে গুণ্ডিচা মাঞ্জন চলছে, গুণ্ডিচা মন্দির মাঞ্জন চলছে। স্বয়ং সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবান কীভাবে গুণ্ডিচা মার্জন করতে হয়, হৃদয় মার্জন করতে হয়, তিনি স্বয়ং আচরণ করে দেখাচ্ছেন। গম্ভীরা মন্দিরের ভেতরে সংকীর্তন চলছে, হরিকথা কীর্তন চলছে, হরিনাম, তার মধ্যে মহাপ্রভু এই গুণ্ডিচা মার্জন করছেন, ভক্তরাও তার আনুগত্য সবাই করছেন। সেখানে সেখানে এক গৌড়ীয় ভক্ত তিনি এক কলসি জল এনে শ্রীমন মহাপ্রভুর চরণে ঢেলে দিলেন। সেই সময় মহাপ্রভু অত্যন্ত অসন্তুষ্ট লীলা দেখালেন। ভগবত চরণে জল দেবে এটাই তো স্বাভাবিক, রাগ হওয়ার কী আছে? বলে এটা তো তিনি ইচ্ছে করে দেখাচ্ছেন, ভক্ত লীলা করছেন বলে তিনি অসন্তুষ্ট হলেন। বলে দেখো এর কী বুদ্ধি, এ এখন এই গৌড়িয়া কী বুদ্ধি, দেখো আমার এই ভগবত মন্দিরে আমার পায়ে জল দিল, আমার এখন কী গতি হবে? এখন সৌরভ গোসাইয়ের কাছে এই নালিশটা, নালিশ মানে এই কথাটা বললেন যাতে আমরা বুঝতে পারি। সৌরভ গোসাইকে বললেন দেখো তোমার গৌড়িয়া করে এতেক ফৈজাতি, এই ভগবত মন্দিরে আমার চরণে আমার পায়ের মধ্যে জল দিল, আমি কোথায় যাই বলো। এতে সৌরভ গোসাই কী করলেন, তাকে ঘাড়ে ধরে নিয়ে এসে বাইরে দিয়ে এলেন, যা বাইরে যা, কেন এটা করলি? বাস্তবিক পক্ষে সে আবার কান্নাকাটি করে আবার ভেতরে ঢুকলো, সেটা কোনো কথা না, এটা কোনো অপরাধই নয়, ঠিকই করেছেন। তোমার গৌড়িয়া করে এতেক ফৈজাতি, এখানে তোমার বলে এখানে মহাপ্রভু তাকে আজ্ঞা দিয়ে দিলেন, এ গৌড়ীয় সমাজ তোমার দায়িত্ব, যা কিছু ঘটনা ঘটবে, যা কিছু হবে, সমস্ত কিছু তোমাকে এটা নিয়ামক তুমি। শির সৌরভ গোসাইয়ের আনুগত্যে পরবর্তীকালেও যখন সৌরভ গোসাই নিত্য জগতে নিত্যলীলায় চলে যাওয়ার অভিনয় করলেন, তারপরেও আমরা দেখেছেন শ্রী রূপ সনাতন আদি জীব গোস্বাই এরা প্রত্যেকেই নিয়ামক হিসাবে, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সমাজের গৌড়ীয় সম্প্রদায়ের সমগ্র নির্ণয় কল্পে কী করে তারা নিয়ন্ত্রণ কল্পে এক অপূর্ব বিশ্ব বৈষ্ণব রাজসভার আয়োজন করেছিলেন। বিশ্ব বৈষ্ণব রাজসভার উদ্দেশ্য হলো ঠিক ভক্তিমন্ত ঠাকুর যেটা বলছেন যে যত জঞ্জাল বাইরে ফেলো, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব সমাজে কেউ যেন কোনো মর্যাদা লঙ্ঘন না করে, সিদ্ধান্ত বিরুদ্ধ কোনো ক্রিয়াকর্ম না করে, ভজন রাজ্যে যেন কোনো অব্যবস্থা মিসম্যানেজমেন্ট যেন না দেখা দেয়, এইসব কারণে তারা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রবর্তন করেছিলেন। সেই বিশ্ব বৈষ্ণব রাজসভার শেষ রাজপাত্র ছিলেন, হ্যাঁ সেটা ছিলেন জীব গোস্বাইপাদ। পরবর্তীকালে তার প্রণয়ন করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে ছিল বহুপাদ, বিশ্ব বৈষ্ণব রাজসভার দৈব বর্ণাশ্রম আদি ধাম পরিক্রমা ইত্যাদি ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে ছিল বহুপাদ ইন টোটো এবং প্র্যাকটিক্যালভাবে সেগুলোকে অ্যাপ্লাইড ফর্মে দেখিয়েছিলেন, প্রয়োগ করেছিলেন, এটা আগে ছিল না। ধাম পরিক্রমার যে সুন্দর ব্যবস্থা ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন, বহুপাত করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে দৈব বর্ণাশ্রমকে স্থাপনা করা, ভক্তিবিনোদ ঠাকুর বলেইছিলেন যে ছিল বিমলা প্রসাদ, ভক্তিবিনোদ ঠাকুর বলেই গেছিলেন বিমলা প্রসাদ সরস্বতী এই কারণে ভগবত আদিষ্ট নিজজন, তিনি অপ্রাকৃত জগৎ থেকে এই জগতে এসেছেন, এগুলো তিনি ইমপ্লিমেন্ট করবেন, প্রয়োগ করে দেখাবেন, সমাজে আর কাউর কোনো সেরকম ক্ষমতা নাই। দৈব বর্ণাশ্রম স্থাপন, এখনও পর্যন্ত দৈব বর্ণাশ্রমের নাম করে বিপুল পরিমাণে ব্যভিচার চলছে। দৈব বর্ণাশ্রম নিয়ে এমন একটা 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 মিসকনসেপশন এরা বুঝতেই পারছে না, এরা সব সমস্ত এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে এখন পুরো সমাজের অবস্থা, যেখানে দৈব বর্ণাশ্রম বলতে যাওয়া মানে একটা আগুন জ্বলে যায়। তথাপি আমাকে মাঝে মাঝে বলতে হয়, কিছু টাচ দিতে হয়, দৈব বর্ণাশ্রম কথা তারা যেভাবে অনুভব করেছেন ঠিক সেটা দৈব বর্ণাশ্রম নয়, এটা বলতে গেলে আমাকে ভাগবতের অনেক প্রসঙ্গ এগারো স্কন্ধে বলতে হবে। যশ্বযৎ লক্ষণম প্রক্তম পুংস বর্ণাবিব্যঞ্জকম তদন্নত্ব দৃশ্যেত তত্ত্বের নৈব বিনির্দিষেত, এইসব ভগবানের এইসব কথাগুলোর সমস্ত অ্যানালিটিক্যাল একটা ব্যাখ্যা হওয়া দরকার, তা নাহলে এই কথাগুলো বোঝা যাবে না, তা নাহলে বর্ণশঙ্করের
প্রাচুর্য দেখা দেবে। একটা সংস্থা যখন তৈরি হয়েছিল শ্রীশিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ বলেছিলেন আঙুল তুলে, এই যে দেখছো এটা বর্ণশঙ্করের একটা ফ্যাক্টরি হবে দেখবে, পরমপূজ্য মাধব গোস্বামী বলে গেছিল আঙুল তুলে, এই যে দেখছো এটা হয়েছে, নাম বলতে পারবো না এমনিই বললাম, এই যে সংস্থাটা হয়েছে এটা দেখবে আজ না হলো কালকে, দৈব বর্ণাশ্রম তো এরা বোঝে না কিছু, এটা বর্ণশঙ্কর একটা ফ্যাক্টরি হয়ে যাবে সমগ্র জগতে, হাইব্রিড বর্ণশঙ্কর দাঁড়িয়ে গেছে, এখানে কোনো শুদ্ধতা কোনো কিছু থাকবে না, সমস্ত ব্যবিচার শূদ্রাচার দাঁড়িয়ে যাবে, সমস্ত শূদ্রা প্রতিগৃহিষ্যন্তি তপবেশ উপজীবিনহা, যারা শূদ্র হৃদয় তো শুদ্ধ বাইরে পৈতে লাগিয়ে দিয়েছেন, পৌপাত দিয়েছে আমাদের পৈতে, আমরা ব্রাহ্মণ হয়ে গেছি, এই কথাগুলো ব্যাখ্যা করলে তারা কাপড় ছেড়ে বাড়ি পালাবে, তারা শুনতে পারবে না, তোমাকে কখনোই ব্রাহ্মণ বানাই নেই পৌপাত, তোমাকে যে অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য তোমাকে যে ব্যবস্থা দিয়েছে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে হবে, তোমাকে যে এই যে অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য যে ব্যবস্থা দিয়েছেন যোগ্য করে তোমাকে একটা উপনয়ন সংস্কারের ব্যবস্থা, এই উপনয়ন সংস্কারের মাধ্যমে তোমাকে কম করে ব্রাহ্মণের যে গুণাবলীগুলো থাকে অন্তত সেই গুণাবলীগুলো পাওয়ার জন্য এই আদেশ করেছেন। এই নিয়ে অনেক ঝড় বয়ে গেছে, হাজার হাজার লোকের মধ্যে বিভিন্ন অসন্তোষ মারামারি, গৌড়ীয় বৈষ্ণব সমাজ এবং স্মার্ত সমাজের মধ্যে লড়াই, বহুপাদ এসব উত্তর দিয়েছেন বিভিন্ন বালিঘাই সম্মেলনে, এসব কথা বলবার সময় আমার নাই আলোচনা করবার, সেখানে বহুপাদ প্রমাণ করেছেন যে যদি ব্রাহ্মণ যাকে বলা হচ্ছে সে আদৌ যদি ব্রাহ্মণ না হয়, ব্রাহ্মণের কোনো গুণাবলী তার মধ্যে নাই, তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করা হবে না। শাস্ত্রে অনেক প্রমাণ আছে যেখানে দেখা গেল ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন তারা বিশুদ্ধ ব্রাহ্মণ হয়ে গেছেন বলে কোথায় অনেকে, আমি উদাহরণ দিতে পারলে আজকের প্রসঙ্গ যেটা সেটা হবে না, আজকে একটা বিশেষ প্রসঙ্গ আলোচনার জন্য আমি কোনো এক বৈষ্ণব কর্তৃক আদিষ্ট হয়েছি, এটা শীঘ্রই বুঝতে পারবেন। সেখানে বলতে গিয়ে বলছি অন্তত একটা উদাহরণ দিলে আপনাদের মাথাটা পরিষ্কার হয়ে যাবে, একটা উদাহরণ বেশি না, অনেক উদাহরণ আমি দিতে পারি, শয়ে শয়ে উদাহরণ আমি দেবো, একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ঋষভদেবজি মহারাজের ভাগবতের পঞ্চম স্কন্ধে ঋষভদেবজি মহারাজ ভগবানের অবতার, সেইখানে দেখা যায় ঋষভজি মহারাজের 100টা পুত্র ছিল, 100টা পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ভরতজি মহারাজ, বাকি সেখানে নবযোগন্ধ হয়েছিলেন এই হ্যাঁ, আর বাকি 81 জনকে তিনি হচ্ছে বিশুদ্ধ ব্রাহ্মণ করে দিয়ে ব্রাহ্মণ হয়ে গেছিলেন, তারা লেখা আছে ব্রাহ্মণ হয়েছিলেন তারা। আমরা দেখব বিশ্বামিত্র মুনি সুনসেবকে না বড় ছেলে হিসেবে না মানার জন্য যাকে দত্তক গ্রহণ করেছিলেন, বাকি ছেলেগুলোকে তিনি বলেছেন তোরা ম্লেচ্ছ হয়ে যা, ওরা মুসলিম হয়ে গেল। এবার প্রশ্ন হলো এগুলো কী করে হলো, এগুলো সব সম্ভব, মহাপুরুষের বাক্যে এমন শক্তি আছে এর সম্ভব। আর যে উদাহরণটা আমি দিলাম যে এরা ক্ষত্রিয় বংশে জন্ম, ঋষভদেবজি মহারাজ ক্ষত্রিয় কিন্তু তার বংশে দেখা গেল সব 81 জন ব্রাহ্মণের হলে, এরকম অনেক উদাহরণ আছে। তা যাই হোক, এখানে বলছেন যেখানে বর্ণাশ্রম ধর্মের কথা গুপ্ত কথা আলোচনা যদি হয় তার জন্য প্রচুর সময় লাগবে, বৃন্দাবনে প্রায় 5-7 দিন যাবৎ আজ থেকে 15-16 বছর আগে আলোচনা করা হয়েছিল বড় মঠে, যেটাকে বলে শ্রী চৈতন্যগরীয় মঠে, প্রচুর পরিমাণে সব বিষয়ে আলোচনা হয়েছিল, বাংলা বঙ্গ ভাষায় হয়েছিল সেখানে। সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তির যে লক্ষণ জন্মের পরে দেখা যাচ্ছে, ঋষিমুনিরা এই ব্যবস্থা দিয়েছেন যে তাকে লক্ষ্য করতে হবে তার কীরকম ভাব, তার চরিত্র স্বভাব আচরণ অনুযায়ী তার বর্ণ নির্ণয় করা হয়। বর্তমান যুগে এটা একটা এমন একটা মিসকনসেপশন হয়ে গেছে, সবাই মনে করছেন আমার পৈতেওয়ালার ছেলে, আমি পৈতে, আমি ব্রাহ্মণ, মানে শাস্ত্র বলছে আমাদের বৃন্দাবনে মজা করে বলা হয় ওর ব্রাহ্মণ নয় 12 মন ওজন, তার অহংকারেতে 12 মন ওজন হয়ে গেছে, ব্রাহ্মণ ওভাবে হয় না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এরকম কোনো মানে নেই। এরকম অনেক উদাহরণ আমরা দেখতে পারি, ব্রাহ্মণের ছেলে শূদ্র হয়ে গেছে, ব্রাহ্মণের ছেলে ক্ষত্রিয় হয়ে গেছে, অনেক উদাহরণ। ওই জন্য যে ব্যবস্থা বর্তমানে আপনারা দেখছেন এই ব্যবস্থা মোটেই বিজ্ঞানভিত্তিক নয়, যে সমস্ত বৈদিক পদ্ধতির কথা আমরা পাই
সেগুলো অত্যন্ত গুপ্ত কথা, এটা আপনি নিজে নিজে এগুলো সব নির্ণয় করতে পারবেন না, বড় গুপ্ত কথা। আজকে বিষয়বস্তু হলো যে এই যে ধাম পরিক্রমা আদি সব প্রচলন করলেন প্রভুপাদ, এই বদ্ধজীবগুলোকে বাঁচাবার জন্য কম করে পারমার্থিক ব্রাহ্মণত্ব দান করলেন, বোঝা গেল। শাস্ত্রে বলা আছে যদি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে কাকে বলে, এই সম্বন্ধে অনেক লেখা হয়েছে এই অধম, তারপরে অনেক কথা বলা হয়েছে, কম করে সাত পিঁড়ি, হিন্দিতে বলে সাত করে সাতটা পিঁড়ি, মানে পর বংশ পরম্পরায় যদি ব্রাহ্মণত্ব বজায় থাকে, এই ছেলেটা যদি যেটা জন্মেছে সেটাও যদি ব্রাহ্মণত্ব মোটামুটি দেখা যায়, তাহলে তাকে ব্রাহ্মণ বংশ বলা যাবে। আর যদি কলিকালে এতটা টাফ যদি না করতে বলেন তাহলে ঠিক আছে, অন্তত চারটে বংশ পরম্পরা যদি কম করে ব্রাহ্মণত্ব ওই বংশে দেখা যায়, যারা জন্মেছে সবাই ব্রাহ্মণ, তাহলে ওটাকে ব্রাহ্মণ বংশ, নাহলে ব্রাহ্মণ বংশ বলা যাবে না। এমনকি যদি ব্রাহ্মণ বংশের হয় সেই ছেলেটাকেও ব্রাহ্মণ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার উপনয়ন সংস্কার না হয়, বোঝা গেল। কারণ শাস্ত্রে বলা আছে বজ্র সূচক উপনিষদ বলে একটা উপনিষদ, ১০৮টা উপনিষদ তার মধ্যে একটা, সেখানে বলা হচ্ছে জন্ম না জায়াতে শূদ্র সংস্কারা দ্বিজ ভাবেত, কি বলা আছে, জন্ম না জায়াতে শূদ্র, যে কোনো ব্যক্তি জন্মাক যে কোনো বর্ণে যে কোনো বংশে সে জন্মাবার সঙ্গে সঙ্গে শূদ্র, সে ব্রাহ্মণ বংশেই জন্মাক যেখানেই জন্মাক জন্ম না জায়াতে শূদ্র, যখনই জন্মাবে সে হচ্ছে শূদ্র। এবার সংস্কার যদি হয় কোনো মহাপুরুষের কাছে কোনো জায়গায় বাস্তবিকভাবে সংস্কার যদি হয়, সংস্কার মানে রিফর্মেশন ইংরেজিতে বলা, কিন্তু আমরা এই মানে এটা এরমভাবে নিতে পারবো না, আমরা বলবো সংস্কার মানে হলো তার অন্তরের যে ভাব সেটা পরিবর্তন, বোঝা গেল আমার কথা, আন্তরিক যে ভাবটা, বাইরের পরিবর্তন। আমরা ইংরেজিতে অনেক সময় রিফর্মেশন শব্দটা বলি, বলে ওই ব্যক্তিটা এটা মানুষ না, এটা রিফর্মড ওরাংওটাং আমরা বলি গালাগাল দিয়ে, বলে তো অনেক ব্যক্তি এই ব্যক্তির আদৌ মানুষ না, এটা রিফর্মড ওরাংওটাং, এটা সিম্পাঞ্জি, এটা এরকম বলা হয়। অর্থাৎ এখানে সংস্কার কথা মানে শিয়ালকে মানুষ বানানো হয়, ভার করে লোম ফোম ফেলে দিই, আমরা ছোটোবেলায় গল্প করেছি, যাই হোক এগুলো কোনো কথা নয়। তো প্রশ্ন হলো এই জন্ম না জায়াতে শূদ্র সংস্কার আর দ্বিজ ভাবে, সংস্কার করার পর বাস্তবিক যদি তার অন্তঃকরণ পরিবর্তন হয় তাহলেই তাকে তার যে সংস্কার হলো উপনয়ন সংস্কার সেটা যদি ইফেক্টিভ হবে, আর যদি অ্যাপ্লাইড ফর্মে না আসে তাহলে তখনও তাকে বলা যাবে না। যেমন এখন হচ্ছে উপনয়ন সংস্কার দিয়ে দেওয়া হলো, দীক্ষা দিয়ে দেওয়া হোক, উপনয়ন সব হয়ে গেল, কিন্তু তার দেখা যায় যে আচার আচরণ সমস্ত কিছু শূদ্রের থেকেও অধম, এই অবস্থায় প্রচণ্ড বিপজ্জনক, এখানে জঞ্জালের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু কেউ এই ব্যাপার নিয়ে মাথা গামাবেন না, আমি ভালোই জানি, যতদিন পর্যন্ত আমার বলবার আদেশ হয়েছে ততদিন পর্যন্ত বলবো। সেখানে বলা হলো যে এই যে উপনয়ন সংস্কার এর কিছু ব্যাখ্যা আমি অল্প কথায় বললাম, এই উপনয়ন সংস্কার মানে হলো তোমাকে কম করে পারমার্থিক ব্রাহ্মণত্ব অর্জন করতে বলা হয়েছে। এই ব্রাহ্মণত্বটা যদি মনে হয় সমাজের যদি কোনো একটা বংশ পরম্পরায় বাস্তবিক ব্রাহ্মণ থাকলো, তারও যদি কৃষ্ণভক্তি না থাকে বিষ্ণুভক্তি না থাকেও ব্রাহ্মণ বলা হবে না, তার যদি দেখা গেল ব্রাহ্মণ মনে হচ্ছে, কেন দ্বাদশ গুণ ১২টা গুণ তার সম দম শৌচ সরলতা আর্য আদি সব কিছু দেখা গেল, তথাপি তার মধ্যে যদি বিষ্ণু ভক্তি অর্থাৎ বিষ্ণুর ভক্তি না থাকে তাহলে কিন্তু তাকে ব্রাহ্মণ বলা যাবে না। এগুলো সব ভাগবতের সিদ্ধান্ত বিভিন্ন বিচার। তাহলে এখন যে পারমার্থিক ব্রাহ্মণত্ব অর্জনের জন্য আমাকে কোনো একটা ব্যক্তি আদৌ ব্রাহ্মণ কুলের নয় তাকে উপনয়ন সংস্কার করা হয়েছে, প্রভুপাদ এগুলো সব শাস্ত্র থেকে প্রমাণ দেখিয়েছেন, কিন্তু অনেক লড়াই ঝগড়া হলো, প্রভুপাদ শাস্ত্র প্রমাণ করলেন এটা সম্ভব, যদি সে আর উপনয়ন সংস্কার এবং সব কিছুর মাধ্যমে তার যদি অন্তঃকরণের পরিবর্তন হওয়ার চেষ্টা থাকে তাহলে তার এই যে আজকে পারমার্থিক ব্রাহ্মণত্ব তাকে দেয়া হয়েছে তার মানে হলো কম করে তুমি কিছু যদি না পারো, বৈষ্ণব যদি হওয়ার চেষ্টা করো কিন্তু কম করে তোমাকে পারমার্থিক ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, কেন তা নলে হরিভজন বাস্তবিক পক্ষে অসম্ভব হয়ে যায়, সম্ভব নয়। যদি দেখা যায় বাইরের দৃষ্টিতে কোনো বৈষ্ণবের কোনো আদৌ উপনয়ন সংস্কার হয় নাই, সেটা হতে পারে,
কিন্তু সেক্ষেত্রেও তার অপ্রাকৃত জগতের যে অধিকার হয়েছে বংশীদাস বাবাজী মহারাজ, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, এদের কথা স্বতন্ত্র, এগুলো অনেক ব্যাপক বিচার। এখন প্রশ্ন হলো যে এই যে বিধি এবং নিষেধ, এ সম্বন্ধে প্রথমে আমি যে শ্লোকের উচ্চারণ করেছিলাম এটা আরেকবার একটু মনে করিয়ে দিই, নালে আপনারা সহসা এই ব্যাপারগুলো উপলব্ধি করতে পারবেন না কেন আমি এই কথাগুলো বললাম। সেখানে বলছেন যে বিবাদ ও সংবাদ ভুবো ভবন্তি যৎসত্ত্বয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমানন্ত গুণায় ভুবনে। এখানে এই যে শ্লোক বলা হলো সেখানে বলছেন পণ্ডিতগণ একে অপরের সঙ্গে লড়াই করছেন কোনো একটা বিষয় নিয়ে, কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। এক একটা করে আমি উদাহরণ দেব এবং অপ্রাকৃত জগতের বিচার কি এই সাইড বাই সাইড আমি বলতে আরম্ভ করব, যাতে আপনাদের মনের যে অন্ধকার আছে, অজ্ঞান আছে, যে সময় প্রিজুডিশিয়াল কনসেপশন আছে, বদ্ধমূল পরিকর, সেগুলি যেন কেটে যায়। সেখানে দেখা গেল যে সমস্ত বিষয় নিয়ে এই সমাজে একটা দাঙ্গা হাঙ্গামা চলছে, সাধু সমাজেও চলছে বিরাট লড়াই, বৃন্দাবনে, পুরীতে, বিভিন্ন জায়গায়, এক একটা টপিকস তুলবো সব ভয়েতে এখান থেকে পালাবে, যেগুলো আশাই করা যায় না। কিছুদিন আগে একটা গ্রন্থ বেরিয়েছিল, বেশ অনেকগুলো বৈষ্ণব দেবানন্দ গুরু মঠ থেকে আমাকে আদেশ করলেন মহারাজ আপনাকে এই ব্যাপারে লিখতে হবে। আমি তো আর লিখতে পারি না, কিছুই আমার লেখা আসে না, তথাপি ভগবানের যদি ইচ্ছা হয়, বামন গোস্বামী মহারাজের কেশব গোস্বামী, এখানে এই প্রতিবাদের গ্রন্থ আমার জীবনের প্রথম লেখা হয়েছিল এই নিচে, যখন এই মঠ হয়েছিল কলকাতা থেকে ধূমকতির মতো এসাম, ছেঁড়া সমস্ত কিছু ময়লা কাপড়, ওখানে একটা একটা কি একটা ভাঙা চেয়ার টেবিল ছিল, সেখানে বসে ছেঁড়া কিছু কাগজ ওর মধ্যে লিখতে আরম্ভ করলাম, ছেঁড়া কাগজ, বই ফই কিছু নেই, খাতা নেই, কিছু নেই, কেশব গোস্বামী মহারাজকে স্মরণ করে লিখতে আরম্ভ করলাম। লিখতে লিখতে এই আমাদের কেষ্টবাবু আমাকে এসে সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ালেন, এসে দুটো কথা, আমি বললাম প্রভু এখন একটু লিখছি, দুটো কথা বলে আরম্ভ আমার প্রতিবাদ ওইখানে, মানে বাস্তবিক যে প্রতিবাদ গ্রন্থ আদি ওই তখন শুরু হল, পরমপ্রভু কেশব গোস্বামী মহারাজের আদেশ নিয়ে এই গঙ্গার তীরে, এটা অনেকেই জানেন না। যাই হোক, এখন ওই প্রতিবাদের গ্রন্থেতে আমাকে, যে প্রতিবাদের গ্রন্থ এই রিসেন্ট বেরোলো, সেটাতে লেখা আছে, এই আর্টিকেলটার নাম হলো ক্ষমতা লাভের দম্ভে পতনের ইতিবৃত্ত। আর্টিকেলটার নাম হলো ক্ষমতা লাভের দম্ভে পতনের ইতিবৃত্ত। আর্টিকেলটা পড়ে দেখবেন, এই বিষয়বস্তু আলোচনা আমি করতে চাই না। বাস্তবিক কথা হলো যে গৌড়ীয় সমাজের, গৌড়ীয় বৈষ্ণব সমাজের এতটা সেন্সিটিভিটি, এতটা মানে উচ্চ বিচার ক্ষমতা, সেখানে এই সামান্য বিষয়ের ওপর লড়াই ঝগড়া, আমি তো হো হো করে আমি হাসি। যেখানে গৌড়ীয় বৈষ্ণব সমাজ ছিল সর্ব গোসাই, রূপ গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদে আনুগত্যে অবস্থিত রয়েছেন, তাদের মধ্যে নাকি এইসব ছোটো ছোটো বিষয়ে লড়াই চলবে? এ তো হাস্যাস্পদ কথা, এ তো কোনো কথাই নয়। সেখানে আমি দেখে তো আমি অবাককাণ্ড, তো কলি এসে গেছে বিশ্বাস, কলির যে প্রভাব এটা অনুভব করতে পাচ্ছি, কিছুই ব্যাপার না, সামান্য বিষয়, একটু ঠান্ডা হয়ে আনুগত্য করলেই বোঝা যায় কথাগুলো, না থাকার জন্য প্রতিষ্ঠার লড়াই, এই জন্য এই ব্যাপার নিয়ে কাটাকাটি হাঙ্গামা, এই বৃন্দাবনে ছোটো ছোটো বিষয় নিয়ে এসব চলছে, কিছু করার নেই, নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে চেষ্টা করছি, পাচ্ছি না প্রভুপাদের আদেশ বলে, প্রভুপাদ মারবেন, ডান্ডা মারবেন, প্রভুপাদের আদেশ, এই জন্য গুটিয়ে নিতে একেবারে পাচ্ছি না, তো চেষ্টা করছি কী করা যায়, উপায় নেই। তাহলে এখানে প্রসঙ্গটা এলো যে বাস্তবিক পক্ষে এক একটা বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামা চলছে, লড়াই। তুমি যদি এখানে মঠেতে এসছো, ধরো তুমি বৈশ্য ফ্যামিলির ছেলে হতে পারে, বৈশ্য ফ্যামিলির ছেলে তো ভজন করতেই পারে, তাকে পারমার্থিক পৈতে দেয়া হলো, পারমার্থিক যে যোগ্যতা অর্জনের জন্য পারমার্থিক ব্রাহ্মণত্ব দেয়া হলো, তিনি ভজন করছেন, হঠাৎ তার মাথা গেল খারাপ হয় অপরাধ করে, সে বললো আমার যখন পৈতে আছে আমি তাহলে এখন কাজ করব, বাইরে গিয়ে পূজা আচার কাজ করব এবং একটা বিয়ে করে ফ্যামিলি চালাবো, ভক্তিময় ঠাকুর না কখনোই হতে পারে না, এগুলো কেউ মেনে নিচ্ছে না, ভক্তিময় ঠাকুর জৈব ধর্ম তো কেউ পড়ছে না, একটা লোকের মাথায় এটা ঢুক, ভক্তিময় ঠাকুর পরিষ্কার বলেছেন, চৈতন্য শিক্ষামিত আদি সব খুলে দেখো কেউ দেখবে না, সব গোপী হবে ঝাঁপ মেরে,
আগুনে ঝাঁপ মারবে। সেখানে বলা আছে ভক্তিময় ঠাকুর বলেছেন এটা সম্ভব নয়, তোমাকে পারমার্থিক ব্রাহ্মণত্ব দেওয়া আছে তুমি ভজন করার জন্য, তুমি যদি এখন জোর করে গিয়ে এবং বাইরে গিয়ে পূজা আশ্রা আরম্ভ করে দাও তাহলে ব্রাহ্মণের রুজি রোজগার চলে যাবে কথা বলে। যদিও তারা বাস্তবিক ব্রাহ্মণকে সেটা আলাদা কথা, ভক্তিময় ঠাকুর যে এটা এটা সমাজে একটা একটা এমন একটা অবস্থা দাঁড়াবে সম্পূর্ণ বর্ণ যে যে সমস্ত চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম এগুলো সব সেগ্রিগেশন ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা তোমাকে এই অ্যাডাসিটি দিইনি, হতে পারে তুমি মঠের ভেতরে যোগ্য করো কোনো কারণে, কিন্তু বাইরে গিয়ে কেন? সবচেয়ে বড় অন্যায় হলো অপরের যে জীবিকা এটা নিয়ে নেওয়া। এই কথাগুলো আমি আলোচনা করলে মাসের মর মাস এক একটা উদাহরণ দেবো, অপরের জীবিকাকে কেড়ে নেওয়া এর মতো বড় অপরাধ নাই, অপরের জীবিকা কেড়ে নিতে পারি না। যার যার জীবিকা সেই সে নির্দেশ করা আছে, ভাগবতেও বলা আছে, গীতাতেও বলা আছে, বৈশ্য কী করবে, শূদ্র কী করবে এগুলো সব। কিন্তু বর্ণাশ্রমের যদি ঊর্ধ্বে সে যেতে পারে ভজন করতে করতে তখন আর তোকে সব বর্ণাশ্রম ধর্মের যদিগুলো সন্ন্যাস আমাদের গুরুবর্গ নিয়েছেন তারা বাস্তবিক পক্ষে কেউই বাস্তবিক পরমহংস অবস্থায় রয়েছেন, ইচ্ছে করে সন্ন্যাস চতুর্বর্ণ এবং আশ্রমের মর্যাদা রক্ষণের জন্য এবং সমাজে এই শিক্ষাগুলো স্থাপন করার জন্য ইচ্ছে করে সন্ন্যাস ভেদ গ্রহণ করেছেন। বাস্তবিক তারা পরমহংস, সমস্ত কেশবকুশী মহারাজ ভক্তিময় পুরীকেশী সব পরমহংস, কি ইচ্ছে করে প্রভুপাদ ইচ্ছে করে সন্ন্যাসের বেশ রেখেছেন, দণ্ড রেখেছে কেন? তাহলে আমি এই এই যদি এরম অবস্থায় না থাকি তাহলে এই জগতের সমাজের লোকগুলো বুঝবে না, প্র্যাকটিক্যালি আমাকে আচরণ করে দেখাবার জন্য এগুলো সব করতে হয়েছে। অনেক মহাপুরুষ এগুলো করেছেন, এ নিয়ে বৃন্দাবনে অনেক লড়াই চলে, লাল কাপড় নাই, নীল কাপড় নাই, এইসব কথাগুলো চলে। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। এই কথাটা বলেছিলেন সনাতন গোস্বামী পাদ এবং হরিদাস ঠাকুরের মধ্যে আলোচনা হচ্ছিল। এই আলোচনা প্রসঙ্গে হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী এবং তার রূপ গোস্বামী জীব গোস্বামী তাদের বংশের মানে পারমার্থিক বংশের যে এত উন্নত স্থান মহাপ্রভু দিয়েছেন তোমাদেরকে, মহাপ্রভু কত ভালোবাসেন, কত নিয়োজন তোমরা লুপ্ত চিত্তে উদ্ধার বিভিন্ন শাস্ত্র প্রণয়ন তোমার বংশে এইসব সেবা দিয়েছেন, হায় হায় এত অপূর্ব সেবা দিয়েছেন আর আমার অবস্থা। তখন সনাতন গোস্বামী বলেছেন ঠাকুর আপনাকে যে সেবা দিয়েছে মহাপ্রভুর গণের মধ্যে আপনি সবচেয়ে উত্তম, সবচেয়ে ওপরে, কারণ নামই হলো ভগবানের সর্বোত্ত উপায়, উপায় এবং উপেয় দুটোই, উপায় এবং উপেয় বোধ এগুলো সব নামের মাধ্যমে পাওয়া যায়, নামেতেই সব পাওয়া যায়। এগুলো ইংরাজিতে কাল পরশু আলোচনা হয়েছিল, অনেক আলোচনা। যাই হোক, এখানে দেখা গেল যে সাধ্য সাধন সত্য যে কিছু সকল হরিনাম সংকীর্তনে পাইবে সকল, মহাপ্রভুর এটা কথা। তো সেই নামের আচার্য আপনাকে করেছেন, তা আপনি সবচেয়ে ওপরে। আর আচার প্রচার কেউ কেউ আচার করে, কেউ প্রচার করে না, কেউ কেউ প্রচার করে, কেউ আচার করে না, আপনি এক আচার প্রচার নামে তুমি দুর্কাজই তুমি করছো, সেই জন্য তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। এই সমস্ত কথাগুলো বিভিন্ন রকম সময়ে মহাপ্রভু বিভিন্ন আদেশ করেছিলেন, সেগুলো নিয়ে এখনও বিভিন্ন ভুল ধারণা চলছেন। আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই ওই বলে যে সবাই ইটিয়া ইটস অ্যান ইন্টারন্যাশনাল ওপেন আজ্ঞা, সবাইকে বলা আছে তোমরা সব বাজারে যাও গিয়ে গুরুর কাজ করো, কিন্তু এগুলো এরমভাবে বলা হয় নাই। শিল বামন গোস্বামী মহারাজ চলে গেছেন, শেষ। তারপর থেকে এইসব কথার একেবারে প্রায় দুর্ভাগ্য, তারপর তাদের আদেশে কিছু চেষ্টা চলছে, আমি তো আর পারি না, কী আর জানি, কী আর বলবো। তো এইগুলো দুর্ভিক্ষ দেখা দিচ্ছে হরিকথার বাস্তবিক কথা। সেখানে বলছেন আমার গায়ে গুরু হইয়া তারও ওই দেশ লড়াই লেগে গেল, এই তো বলেছেন, সেখানে গিয়ে গুরুর কাজ আরম্ভ করল। কিন্তু মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া, আমার আজ্ঞা রইল তুমি আগে গুরু হও, গুরু হয়ে তার হয়ে। আর যদি বলেন সেই সময় তো এরম কথা ছিল না, মহাপ্রভু সাক্ষাৎ ওই কুষ্টি বিপ্র আদি এদেরকে এরমভাবে আদেশ করেছেন, আর সেই সময়কার কথাটা আলাদা ছিল, মহাপ্রভু যখন প্রকট ছিলেন, প্রকট সেই সময় যে তুমি এখন আমার পেছনে যাবে না, কুর্ম বিপ্র আদি যাও শীঘ্রই গিয়ে আমার আজ্ঞা। সেই সময় আজ্ঞার সঙ্গে সঙ্গে মহাপ্রভু শক্তি সঞ্চার করেছিলেন, এটা হলো কথা। মহাপ্রভু সেই সময় স্পেশাল কেস ছিল, মহাপ্রভু প্রকট ছিলেন, প্রকট থাকার পরেও দেখা যায় শ্রীনিবাস আচার্যকে রাম একে শ্যামানন্দ প্রভুকে নর্ত এ কিন্তু শক্তি সঞ্চার করেছে, বিভিন্ন প্রসঙ্গ আছে। নরতম ঠাকুর কীভাবে পদ্মা নদীর স্নান করতে গিয়ে প্রেম পেলেন,
কেন তিনি বিতরণ করেন, অনেক প্রসঙ্গ, এগুলো প্রসঙ্গ এখন এত ভাস্ট প্রসঙ্গ যে লোকে কী করে বুঝবে এগুলো। কাজেই তখনকার মহাপ্রভু শক্তিসন্ত যখন এখনও পারেন, কোনো সদ্গুরু যদি থাকেন শিষ্যকে আশীর্বাদ করেন, যা তুই সেই সময় হতে পারে, এগুলো একটা স্পেশাল কেস। তার মানে এই নয় মহাপ্রভু সবাইকে একবারে ইন্টারন্যাশনাল একটা ওপেন একটা আজ্ঞা দিয়ে দিয়েছেন, যে যা পারো গিয়ে সব প্রচার করতে থাকো, আর শূদ্রের জন্ম দাও তোমরা, শুদ্ধ তৈরি করো সমাজে দাঙ্গা হাঙ্গামা তৈরি, এরকম কোনো আজ্ঞা বলেন নাই। যাই হোক, এখন প্রশ্ন হলো যে বিভিন্ন প্রশ্ন নিয়ে যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা চলছে, দীক্ষার প্রসঙ্গ আদি সব কিছু নিয়ে, ব্রাহ্মণত্ব নিয়ে, কার কী অধিকার আছে এইসব নিয়ে, সেখানে ভাগবতে একটা প্রসঙ্গ বলা আছে অপূর্বভাবে, সে সে অধিকার এই যনিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যয়স্তু দোষাহ। প্রভুপাদ এই কথাগুলো মাঝে মাঝে ব্যাখ্যা করতেন, অপূর্ব, শুনবার মতো ধৈর্য নাই লোকের, অপূর্ব এইসব মহাপুরুষের সব বিচার, কেশব গোস্বামী মহারাজের বিচার। আমি তো এই তুলসীদেবীর সামনে এখানে বসে বলছি, আমি পাগল হয়ে যাই আনন্দে। এই মহাপুরুষ যদি এখন থাকতেন সন্ত গোস্বামী মহারাজ, আমি তাদের কোলে গিয়ে ঝাঁপাতাম। কিন্তু এখন কী দুর্ভাগ্য আমার, গুরু মহারাজ চলে গেছেন, সব চলে গেছেন, কি কিছু করার। তারা নিত্য জগৎ থেকে দেখুন, শক্তি সঞ্চার করুন, যদি এসব আলোচনা একটু হয়, হতে পারে, হতে তো দিচ্ছে না, যেখানেই আলোচনা বন্ধ করে দাও, ওনার এইসব কথা বলতে দিও না, তো ঠিক আছে। যদি সমাজের যদি অন্তত পাঁচটা লোক দশটা লোকও শোনে, আমি দেহ ছাড়ার পরে তারাও অন্তত এটাকে মাল্টিপল ওয়েতে প্রসিড করতে পারে। হচ্ছে না মাল্টিপল ওয়ে, বোঝেন, বোঝা গেল না, দুটো লোক জানলো, চারটে, চার থেকে চার চার মাল্টিপল, এরমভাবে মাল্টিপল ওয়েতে বেড়ে যাবে। সেই জন্য এটা একটা উদাহরণ আমি যদি দিতে বলেন, গৌরকিশোর বাবা জীবনেও দীক্ষা দেবেন না, কিন্তু জীবনে একজনকে দীক্ষা দিলেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। নিত্য জগতে তবু এইসব উদাহরণ তো দেখা গেল, তার মাধ্যমে সারা পৃথিবীতে আগুন জ্বলে গেল, আধ্যাত্মিক আগুন, তো এটা সম্ভব। ওই জন্য অপদার্থ বাচাল এইসবগুলোকে দীক্ষা না দিয়ে অন্তত কন্ট্রোলিং করা উচিত। এগুলোকে কৃপা বলেন, যারা বলছে আমার গুরুদেব বড় করুণাময় ওই জন্য ওই ছাগলটাকে দীক্ষা দিয়েছে, আমরা এটা সমস্ত ভুল, ভুল কথা। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে এগুলো করা, আর যোগ্যতা বিচারে কিছু নাই পায় যদি হয়, তাহলে সেই গুরু নিশ্চয়ই সেই ভূমিকা আছে, তাহলে ওকে কৃপা করবে, শক্তি দেবে। যোগ্যতা বিচারে কিছু নাই পায় সেটা ঠিকই আছে, সে যদি তুমি মনে করো তাহলে সে শক্তার শক্তি সঞ্চার করো, করে দেখাও, তাহলে এই তো অপদার্থ এরকম অবস্থা করবে। সে সমস্ত জায়গায় একটা বিপুল একটা বিরাট মিসম্যানেজমেন্ট হয়ে যাবে, একটা এমন একটা অবস্থা বিভীষিকা দাঁড়িয়ে যাবে, এ সংখ্যা বাড়তে থাকবে, কেউ কার কথা মানবে না। সেই জন্য বহুপাত আলোচনা প্রসঙ্গে বলতেন, সে সে অধিকারী যেন সাহস গুণ পরিকীর্তিতা বিপর্যয় সুদোষহা, যার যার যে অধিকার আছে তাতে যে নিষ্ঠা দেখা যায় সেটি হচ্ছে গুণ। তোমার এক ব্যাপারে তোমার যে ব্যাপারে লক্ষণ দেখা যাচ্ছে সে ব্যাপারে যে নিষ্ঠা দেখা যায় তাহলে তোমার সেটাকে বলা হয় গুণ। তোমার যে ব্যাপারে নিষ্ঠা থাকা উচিত তার বিপরীত ব্যাপারে তুমি পাকামো করছো দেখা যাচ্ছে, তাহলে ওটাকেই গুণ বলা হবে না। সে সে অধিকারের জন্য তোমার যে অধিকার আপ টু দ্যাট লেভেল, তোমাকে যে অবস্থাটা দেওয়া হয়েছে তুমি সেই পর্যন্ত এগোবে, বা কৃপা নিয়ে আস্তে আস্তে এগোবে, যে অধিকার বর্তমানে আছে সেই পর্যন্ত, আবার অধিকার বাড়বে সেই পর্যন্ত। অধিকার লঙ্ঘন মুই সইতে না পারে, অধিকার লঙ্ঘন করা যাবে না। সেখানে বলা হয়েছে সে সে অধিকারের জন্য নিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যয় সুদোষ, বিপর্যয় যদি হয় তাহলে অধিকার বহির্ভূত কর্ম করলে সেখানে সব বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম সব ভেঙে যাবে, সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে যেটা বর্তমানে দাঁড়িয়েছে। এখন অধিকার কে নির্ণয় করবেন? অধিকার নিজ নিজ অধিকার সবাই নির্ণয় করতে পারে না, যার জন্যই জৈব ধর্ম পড়ে দেখবেন শ্রীনাথপুরের দুইজন বালক ছেলে, তারা রঘুনাথ দাস বাবাজি মহারাজের কাছে শিবাসাঙ্গনে এসছে। জৈব ধর্ম যারা পড়েছেন, একবারও যারা পড়েননি তাদের জীবনে ধিক্কার আমি দিতে চাই, ধিক্কার তাদের জীবন যারা একবারও জৈব ধর্মকে বললেন। আমাদের গুরুবাবু বলছে ইফ নট মোর অ্যাটলিস্ট 100 times, যদি 100 বার বললে ভালো হয়। জৈব ধর্ম পড়া, জৈব ধর্ম হজম করা, গুরু বৈষ্ণবকে মানেই তুমি বৈষ্ণব হয়ে গেলে, আর কোনো অন্য কোনো প্রসঙ্গ নাই। কিন্তু জৈব ধর্ম কেউ দেখবে না, সেখানে পরিষ্কার এই কথা বলা রয়েছে যে বর্ণ এবং আশ্রম
এটা সম্পূর্ণ বিপর্যয় যদি হয়ে যায় তাহলে সম্পূর্ণ অবস্থা। সেখানে রঘুনাথ দাস বাবাজি মহারাজ তার কাছে দুটো ছেলে শ্রীনাথ পুত্রকে রোজ লিয়ং ছেলে বেশ কিশোর ছেলে তারা রোজ আসতো মহারাজের কাছে প্রশ্ন করতো মহারাজ উত্তর দিতেন তারপরে ভজন করতে করতে তাদেরকে কৃপা করলেন তিনি দীক্ষা দিলেন মহারাজ ছিল মহারাজ দীক্ষা দিলেন দীক্ষা দিয়ে কৃপা সঞ্চার করলেন শুধু তাই নয় জৈবতার মধ্যে লেখা রয়েছে যেই সময় তাদেরকে দীক্ষা দিয়েছেন তারা যখন ভাণ্ডারার একটা যখন বৈষ্ণব সেবা দিয়েছেন আমাদেরকে গুরুদেব দীক্ষা দিয়েছেন শিবাসঙ্গনে সংকীর্তন হবে এবং এখানে কিছু মহাপ্রসাদের ব্যবস্থা বোঝা গেল মহাপ্রসাদের ব্যবস্থা সংকীর্তন চলবে বৈষ্ণবরা প্রসাদ পাবে বিগ্রহ দর্শন করবে আরতি এই এই ব্যবস্থা দুটো ছেলে করেছিল সেখানে লেখা রয়েছে যখন এই সংকীর্তন আদি সব চলল চলার পরেতে বলছেন আরতি হলো সব জন হচ্ছে চিন্ময় পরিবেশ বৈষ্ণব চিন্ময় সেখানে যখন সব প্রসাদ পেতে বসেছেন অলৌকিক এক দৃশ্য দেখা গেল বলে প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ পাচ্ছেন প্রসাদপত্রে দেখা গেল মালিনী মা আদি শচীমা সব দেখা যাচ্ছে তা সব বারান্দায় দেখা যাচ্ছে শিবাসাঙ্গানে বলে আশ্চর্য অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখে সে গৌরলীলা দেখা গেল তো ওরা ওখানে মালিনী মা আদি সব দেখা গেল তাদেরকে আরে আশ্চর্য তাহলে তাদের দীক্ষাটা কেমন পর্যায়ে হয়েছিল তাদের উপর কতটা সদ্গুরু প্রসন্ন হয়েছিল এর ভক্তিময় ঠাকুর বুঝে দেখা গেছিলো অপ্রাকৃত এইরকমভাবে সেই দুটো ছেলে তার পারমার্থিক এত ক্ষুধা যে রোজ এসে মহারাজাকে কাঁদেন আমরা এই পর্যন্ত আমি চেষ্টা করছি মহারাজ আরও কিছু বলুন মহারাজ বলুন তোদের অধিকার উন্নত হোক বলে আমরা আপনার আদেশ পালন করছি অধিকার লঙ্ঘন আমরা করবো না হ্যাঁ এবার মহারাজকে জিজ্ঞেস করবো মহারাজ আমাদের বর্তমানে কী অধিকারে দাঁড়িয়েছে মহারাজ তখন প্রশ্ন করলেন বলতো এখন কেমন কেমন লাগছে বিভিন্ন প্রশ্ন করলেন দুজনকে প্রশ্ন করে বললেন তোর এখন মোটামুটি এই অধিকার এসছে ওর এখন এই অধিকার এই অধিকার নির্ণয়টা কোনো মহাপুরুষ করতে পারেন ছিল বামন গোস্বী মাঝে দেখেছি চোখে দেখলেই কাছে এলো কিছুদিন একটু দেখলেন দেখে বুঝতে পারতেন ওর কী অধিকার আছে ওই জন্য সবাইকে পাঠালেও কোনো একজন ব্যক্তি পাঠিয়েছেন সন্ন্যাস দিতেন হ্যাঁ সন্ন্যাসের এখন অবস্থা হয় যে যার থেকে পারিস না আমি দেবো না এরকম ধরনের অবস্থা দেখা গেছিল কিন্তু বর্তমানে সেরকম ব্যবস্থা নাই সঙ্গে সঙ্গে যদি হরিনাম হয়ে যায় দীক্ষা হয়ে যায় দীক্ষার পর লাল কাপড় ফেলে দিয়ে যদি ওই দিনেই সন্ন্যাসটা দেওয়া যায় আরও ভালো আবার অন্য কোথাও যদি চলে যায় তখন কী হবে আমি একমাত্র গুরু ভালো হবে সুবিধা হবে সব একদিনে দিয়ে দাও হরিনাম দীক্ষা তারপর লাল কাপড়টা ফেলে দিয়ে ওই দিনই সন্ন্যাস দিয়ে দাও এরকম একটা ব্যবস্থা বর্তমানে দাঁড়িয়ে এটা কোনোই প্রশংসার দাবি রাখে না এগুলো অত্যন্ত বিপর্যয় ঘটছে যেখানে আলোচনা প্রসঙ্গে শেষে অধিকারে জনিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যয় স্তুদোষ বিপর্যয় অধিকার লঙ্ঘন করা মানে তার বিপর্যয় তার মধ্যে কোনো মঙ্গলের আস্থা কোনো রকমভাবে দেখা যায় না আমরা গুরুপাদ পদ্মের কাছে প্রায় এই কথাগুলো শুনতাম সেখানে বলতেন মানে বলছেন বিধি এবং নিষেধ বিধি এবং নিষেধ কোনটাকে কেন্দ্র করে রয়েছে যত বিধি এবং যত নিষেধ সেটা কাকে কেন্দ্র করে বর্তমান রয়েছেন পিভটেড অন এ সিঙ্গেল পয়েন্ট একটা পয়েন্টের ওপর এই বিধি এবং নিষেধগুলো চলছে সেটা কি এই বিধি এবং নিষেধটা যত বিধি নিষেধ আছে শাস্ত্রের যত বিধি নিষেধ সমস্ত কাকে কেন্দ্র করে রয়েছে কোন আদে কোন বিষয়টাকে কেন্দ্র করে সততম স্মর্তব্য বিষ্ণুম বিস্মর্তব্যম ন জাত উচিত এতে সর্বে বিধি নিষেধাহা হ্যাঁ সুরতরয় ইব কিঙ্করাহা এই যে যত বিধি নিষেধ এগুলো সব এই সর্বদা কৃষ্ণকে স্মরণ রাখবে কখনও বিষ্ণুকে ভুলবে না এইটাকে কেন্দ্র করে চলছে এই একটা পয়েন্টকে কেন্দ্র করে যত বিধি নিষেধ আর এই বিধি নিষেধের আওতায় যারা আসবেন তাদের অধিকার অনুযায়ী বিচারগুলো হবে এগুলো না করে আমি শাস্ত্র পড়েছি আমি বলে দিলাম তা হবে না এই বিধি নিষেধগুলোও যেগুলো বলা হলো কোন বৈষ্ণবের কোন অধিকার কীরম অবস্থায় গেছেন সেই বিধি নিষেধটা এর পথে কতটা প্রযোজ্য এই সম্বন্ধে বিস্তৃত আলোচনার দরকার বিস্তৃত ওয়াস্ট একটা আলোচনা ছ মাস যাবৎ এ বিষয়ে বিস্তৃত কথা ভগবান শ্রীকৃষ্ণ এসব উদ্ধবকে বলেছেন যে বিধি এবং নিষেধ স্থানকাল পাত্র এগুলো নিয়ে এই বিচারগুলো এগুলো অদ্ভুত বিচার সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো যে এই যে
সতত বিষ্ণুকে স্মরণে রাখবে, কখনোই বিষ্ণুকে ভুলবে না। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টকে কেন্দ্র করে সমস্ত বিধিনিষেধ বলছে সুরতরয় রিবুক কিঙ্করাহা। সুরতর মানে স্বর্গের যে বৃক্ষ থাকে কল্পবৃক্ষ, সেই বৃক্ষকে কেন্দ্র করে এই যেমন থাকে এই কেন্দ্র করে সব চলছে। বিপদো নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। কি অপূর্ব কথা, কি অপূর্ব কথা, চিন্তা করো। বিপদটাকে তুমি যে মনে করছো আমার বিপদ এসে গেছে, আরে মশাই ওটা বিপদ নয়, তুমি একটা বোকা, তোমার বিপদ কিসে, এটা বিপদ নয়, তোমার আসল বিপদ তো তুমি চিন্তা করতে পারছো না। সংসারী ব্যক্তি প্রায়ই আমার কাছে এসে কাঁদে, গুরুপাদ পদ্মের কাছেও আসতেন, এখন তারা নেই তো, আমার মতো অভাগের কাছেই আসে কাঁদেন, তারা মনে করেন এগুলো সব বিপদ, কিন্তু আমি দেখতে পাই এগুলো কোনোটাই বিপদ নয়। বিপদ একমাত্র আমি যে হরিভজন করতে পারলাম না, একটাই দুঃখ, আর কোনো দুঃখ নেই। ওই জন্যই শাস্ত্রে বলা আছে বিপদ হো ঈশ্বরণম বিষ্ণু, বিপদ হচ্ছে বিস্ফোরণম বিষ্ণু, বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হো ঈশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। এই কথাটা যেন মনে থাকে। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর চাতুর্মাস্য সম্বন্ধে, দামোদর মাস, অমনিক পরমপূজা কেশব গোস্বামী মহারাজ, ভক্তিপুরী, তারা প্রত্যেকেই প্রভুপাদ চাতুর্মাস্য সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর বিস্তৃত আলোচনা করেছেন, যেটা ইংরেজি ভাষায় করা হয়েছিল এই চাতুর্মাস, এই যে পুরুষোত্তম মাস সম্বন্ধে হয়েছিল, পুরো এক মাস পাঁচ দিন ইংরেজিতেই হয়েছিল ফরেনারদের কাছে। এর মধ্যে প্রথম যে কদিন এই পুরুষোত্তম ব্রতের মহিমা কীর্তন করা হয়েছে, ঠিক ভক্তিমোদ যাও যা করেছে, ভক্তিমোদ ঠাকুরকে অতিক্রম করে আমি কোনো আলোচনা করতে চাই না, আমার ইচ্ছা নয়। মহাপুরুষগণকে ফেলে দিয়ে আমি একটা নতুন কোনো মত গড়ব। সেখানে ভক্তিমোদ ঠাকুর বলেছেন, যেটা পড়ে দেখবেন, ভক্তিমোদ ঠাকুর পরিষ্কার জানিয়েছেন আমি এই সমস্ত বিধিনিষেধগুলো তোমাদেরকে জানালাম, পুরুষোত্তম মাসে কী করতে হয়, কী খেতে হয়, কী খেতে হয় না, কী করতে হয়, কী করতে হয় সব আমি বললাম। কিন্তু শেষে তিনি বললেন মূল কথাটা জেনে রাখো, সেটা হচ্ছে কি, সর্বদাই হরিকীর্তনে প্রতিষ্ঠিত থাকাটাই হলো সব মেন। তার মানে আমি বলছি না তুমি খেতে আরম্ভ করো নোংরা, আমি এ কথা বলি না। ভক্তিমোদ ঠাকুর বলছে সব বিধিনিষেধ আছে, ঠিক যে কথাটা এখনই বললাম বিপদ নৈব, সেই ভক্তিমোদ ঠাকুর এই কথাই বলছেন, সব বিধিনিষেধ যা কিছু আমি এত এতক্ষণ পর্যন্ত বললাম সেগুলো তো থাকবেই, কিন্তু এগুলোর পরেও যদি তোমার ভগবানের স্মৃতি না থাকে, তোমার দ্বারা সংকীর্তন না হয়, শ্রবণ না হয়, সব বেকার, কিছু স্বীকৃতি হবে, লাভ তো হলো না কিছু। ওই জন্য পুরুষোত্তম ব্রত সম্বন্ধে ভক্তিমোদ ঠাকুর জানিয়েছেন, এ তো অনেক প্রকাশও হয়েছে বইয়েতে বিভিন্ন রকমভাবে। তিনি চাতুর্মাস সম্বন্ধে পরমপূজা কেশব গোস্বামী মহারাজ বলেছেন, এত দৃঢ়ভাবে বলেছেন এ কথা শোনার মতো লোক নেই। তিনি বলেছেন যারা বলছেন চতুর্মাস চার মাস পালন করতে আমরা এক মাসই যথেষ্ট, এখনকার দিনে এসব হয় কেশব গোস্বামী জোর ফাঁকিবাজ, ওদের দ্বারা হবে না। কেশব গোস্বামী বলছে নো, কোনো রকম এখানে কোনো ডুপ্লিসিটি চলবে না, চার মাসই পালন করতে হবে। পরম কেশব গোস্বামী লিখেছেন কেউ কথাটা মানতে চাইছে না, তারা যা খুশি চলবে। তো যদি যা খুশি যেরকম চলেন, তাহলে আর মহান মহাজন বাক্যের কোনো গুরুত্ব দেওয়া হবে না, আর না হলে সমাজে এরকমই অবস্থায় যে অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে, আর কারোর ক্ষমতা নেই কিছু করবে। আমাদের সমস্ত সৌতপন্থার যে আদেশ নির্দেশ আছে সেগুলোকে ইন টোটো পালন করতে হবে নিজের জীবনে, তারপরে আমি প্রচারে যাবো কি না বা পরের প্রসঙ্গ। কে আমাকে প্রচারক বানালো, কে প্রচারক বানালো যে আমি প্রচারে গেলাম, প্রচারক কে বানিয়েছে, গুরুপাদ পদ্ম বানাবেন তো। প্রচার করা মানে কি, প্রভুপাদ জানাতেন প্রচার কথার মানে কি, গৌড়ীয় সমাজে প্রচার কথার গুপ্ত অর্থ হলো কেউ যদি চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ নির্দেশ সিদ্ধান্ত বিচারে যদি প্রতিষ্ঠিত হয় সেই হচ্ছে বাস্তবিক প্রচার। বোঝা গেল কি বললাম, যে ব্যক্তি যে সাধু চৈতন্য মহাপ্রভুর আচার আচরণ সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছেন, যার আচরণ ইটসেলফ একটা এক্সিবিশন নয়, এটা একটা প্রমাণ, যার জন্য অনেকবার আমি বিভিন্ন হরিকথাতে আলোচনা প্রসঙ্গে বলতে হয়েছিল, সেখানে বাধ্য হয়ে যে বদ্ধজীবের সম্মুখে যতক্ষণ একটা জ্বলন্ত উদাহরণ না দেখে ততক্ষণ পর্যন্ত ভজনে বল পায় না। এখন কেন বল পাচ্ছে না লোকে,
তাদের সম্মুখে জ্বলন্ত উদাহরণ দেখতে পাচ্ছেন। এই সাধুর এই জ্বলন্ত উদাহরণ, একে দেখে ইন্সপিরেশন পাওয়া যায়। এম বামন গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী, এদের দেখে ভক্তিমূর্তি খালি ঘরেতে রয়েছেন, বৃদ্ধ অবস্থায় খালি ওই যে রয়েছেন ঘরেতে দেখলেই হয়ে গেল, খালি ঘরে ঢুকলেই কিরম একটা আনন্দ, রয়েছেন মহাপুরুষ, বৃদ্ধ হয়ে গেছেন, 100 বছর বয়স, কোথায় যাবেন, 98 বছর, 100 বছর বয়স, 102 বছর বয়স, খালি ঘরে রয়েছেন, নাম করছেন, দেখলেই ব্যাস হয়ে গেল, মানে শক্তি, এত শক্তি সঞ্চার করেছেন। আর মজা করে অনেক কথা বলতেন, মজা করে অনেক ঠাট্টা করতেন আমার সঙ্গে, জানি না কেন করতেন, বিভিন্ন রকম বলতেন, বাপকা বেটা, সিপাইকা ঘোড়া, কুচ নেই তো থোড়া থোড়া, আপনি এইগুলো কেন বলছেন, না মজা করতেন, এরকম অনেক তামাশা করতেন। গুরুপাদ পদ্ম সহসা এরম করেন না, নিশ্চয়ই এর গুপ্ত রহস্য আছে কিছু থাকতে পারে, তো এগুলো নিয়ে আলোচনা বিশেষ করার প্রয়োজন নাই। সেখানে বলা হলো যে চাতুর্মাস্য শুধু নয়, পুরুষোত্তম ব্রত আর বিশেষ করে দামোদর ব্রত আদি যে সমস্ত আলোচনাগুলো আমাদের করতে হয় মহাজন আনুগত্যে, সেখানে এমন একটা সমাজে দাঁড়িয়ে গেছে ব্যবস্থা, বীভৎস অবস্থা, বীভৎস, সবাই চাইছে বিদেশ ফরেন থেকে এসে সঙ্গে সঙ্গে পরের দিন গোপী হয়ে যাবে। আমি তোর গুরুদেব এক কাজ করেছে, গোপী বানাবার ফ্যাক্টরি বানিয়েছে, তোকে ওর মধ্যে ঢুকিয়ে দেবে, মোল্ড হয়ে বেরিয়ে আসবি, গোপী হয়ে যাবে, এরমভাবে গালাগাল দিয়ে আমি। যেখানে এখানে বছরের পর বছর সে ভজন করছে, সে নিজের পিউরিটি বজায় রাখতে পারছে না, এই মঠের মধ্যে ব্রহ্মচর্য পালন করতে পারছে না, সন্ন্যাস পালন করতে পারছে না, খালি নিয়ে রেখেছে সেখানে, এটা কী করে সম্ভব হয়? আমি তো মাথা খারাপ হই যে এটা সম্ভব না, যা মনে করিস কর আর যা সমালোচনা করিস কর, আমার তো এই কথা, এ কী করে হলো তোদের? এখানে বলা হচ্ছে বিধি এবং নিষেধ এই সম্বন্ধে বলতে গিয়ে সব আলোচনাগুলো উঠছে। সেখানে বলা হচ্ছে যে সন্ন্যাস আদি যে সমস্ত আচরণগুলো সেগুলো সব প্রায় প্রকৃতপক্ষে যদি আমার জীবনে না দেখা যায়, তাহলে সন্ন্যাস গ্রহণ কাজটা আমার পক্ষে বেকার হয়ে যাবে, কোনো লাভ হবে না। সন্ন্যাস মানে কায় মনোবাক্যে, কায় মনোবাক্যে আমার প্রতিজ্ঞা, রেজলিউশন, আমার একটা প্রতিজ্ঞা কায় মনোবাক্যে, কায় মন এবং বাক্যেতে আমি নিজেকে ভগবত চরণে অর্পণ করেছি, সেইটি মহাপ্রভু জানিয়েছেন। পরাত্মনিষ্ঠা মাত্র বেশ গ্রহণ, কথাগুলো খেয়াল করতে হবে, পরাত্মনিষ্ঠা মাত্র বেশ গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, এইটা হচ্ছে সন্ন্যাসের গুপ্ত রহস্য, মহাপ্রভু বলে গেছেন সন্ন্যাসের এইটা গুপ্ত রহস্য, যে আমি সন্ন্যাস কথাটা যারা সংস্কৃত পড়েছেন তারা একটু বুঝতে পারবেন। সন্ন্যাস কথাটা যদি ব্যাকরণে ব্যাখ্যা করা হয়, সৎ যুক্ত ন্যাস, ন্যাস মানে গচ্ছিত রাখা নিজেকে, সৎ মানে ইয়োর রিয়েল সেলফ, তোমার ভেতরে যে বাস্তব চিত্তবৃত্তি আছে সেটাকে ভগবত চরণে অর্পণ করে দেওয়া, এটার নাম হলো সন্ন্যাস। এই কথার কেউ মানে বুঝছে না, তারা সব উল্টোপাল্টা ব্যাখ্যা করছে সন্ন্যাস কথার এটা মানে, অর্থাৎ আমার জীবনের অন্য কোনো কোনো দিক নাই, আমার সমস্ত কিছু কায় মনোবাক্যে আমি যা কোনো ক্রিয়াকর্ম করব সমস্ত ভগবত ক্রিয়ার অনুকূলে থাকবে। নট দ্যাট আমি শাস্ত্র অনেক মুখস্থ করেছি, আমি নিজে ইটসেলফ ব্যবিচার করব আর লোকে এসে ব্যাসাসনে বসে আমি বক্তৃতা দেবো, সিদ্ধান্ত দেখাবো, এই সিদ্ধান্ত কেউ মানবে না। এই সিদ্ধান্তকে তুমি নিজে প্রাইভেট জীবনে, ব্যক্তিগত জীবনে তুমি ব্যবিচার করছো, তুমি এখানে ব্যাসাসনে বসে তুমি দেখাবে কী করে হবে? জ্বলন্ত উদাহরণ দেখাও। আমরা কোনো ভাষণ শুনতে চাই না, আমরা জানতে চাই তোমার জীবনে অ্যাপ্লাইড ফর্মে কী এসছে, প্রয়োগ করে দেখাও। শাস্ত্রম কষ্ট অনেকেই থাকতে পারে, প্রচুর ইন্টেলিজেন্স থাকতে পারে, গৌরকিশোর বাবা তো কোনো শাস্ত্র বলতেন না, কিন্তু পৃথিবীতে সবাই গৌরকিশোর বাবাজি মারকে মানবেন, কোনো শাস্ত্রের কথা বললে উনি বাংলা ভাষা বুঝিয়ে দিতেন, সংস্কৃত বলতে পারতেন না। মূল বিপর্যয় দাঁড়াচ্ছে কারা এই বিষয়গুলো অধিকার কার আছে, কোন পর্যন্ত আছে, তার কতদূর পর্যন্ত বলবার, এগুলো সব বিপর্যয় হয়ে যাচ্ছে, যার জন্য সব মুশকিলে দাঁড়িয়ে যাচ্ছে। কোনো কেউ মানে একটু আগেই আমি বললাম যে বিধি এবং নিষেধ এগুলো সমস্ত কোন ভক্ত কোন পর্যায়ে উঠেছেন সেই পর্যায়ে তার পক্ষে সেটা বিধি নিষেধ। যে ভক্ত আজকে এসছেন বা 2 বছর হয়েছে, সে ভক্ত এখনও সে ভজন করবার চেষ্টা করছে, ধরলাম ভজন করবার চেষ্টা করছে, কোনো ব্যবিচার করেন না, এই যে ভজন করার চেষ্টা করছেন এটাকে আমরা কী বলবো? বলে সাধন ভক্তি বলবো। সাধন ভক্তি কখন বলবো? যখন
সদ্গুরু বৈষ্ণবের আনুগত্যে, সদ্গুরু এবং সৎ বৈষ্ণবের আনুগত্যে সমানে সে নিজে অনুশীলন করার চেষ্টা করছে। বোঝা গেল কী বললাম? সে নিজের জীবনে গুরুদেব যা বলেছেন, বৈষ্ণবরা যা বলেছেন, সদ্গুরু বৈষ্ণব এরূপ চেষ্টা করছেন। সকালের মঙ্গল আরতি থেকে আরম্ভ করে আহ্নিক থেকে সব চেষ্টা করছেন নিজের জীবনে। এটাকে কী বলা হয়? অনুশীলন করছেন তো, অভ্যাসযোগ তো। এটাকে কী বলা? গীতাতে বলা অভ্যাসযোগ। আমি একথাতে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছি, অভ্যাসযোগ একমাত্র সম্ভব হলো, অভ্যাসযোগ ইফেক্টিভভাবে হতে পারে যদি সদ্গুরু বৈষ্ণব আনুগত্য করে। বোঝা গেল কী বললাম? বোঝা গেল না? অভ্যাসযোগ বলে অভ্যাসযোগ, অভ্যাসযোগ একমাত্র সম্ভব বাস্তবিক বাক্যে অভ্যাসযোগ হতে পারে যদি সদ্গুরু বৈষ্ণব আনুগত্যে থাকে। বাকি যদি না থাকে তার অভ্যাসযোগটা তার বিপথেও যেতে পারে, অভ্যাসযোগ হলো না। বোঝা গেল কী বললাম? এই অভ্যাসযোগ আলোচনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন বলছেন মনকে তো কোনোদিন বসা না যাচ্ছে না, কী করা যায়, অসম্ভব। আমি তো হ্যাঁ এই মনকে বসে আনা যায় না, বায়ু রইব সুদস্কার হা, এ বায়ুর মতো, বায়ুকে গিয়ে স্ট্রং উইন্ড, একটা বিপুল বায়ু বয়ে যাচ্ছে বিরাট, তাকে গিয়ে আটকানো যায়? ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই বলেছো, তুমি ঠিক বলেছো, অসম্ভব। আর অসম্ভবের পরে যদি কোনো ডিকশনারিতে কোনো ওয়ার্ড থাকে, আমি হেসে মজা করে বলি, ইফ দেয়ার ইজ এনি ওয়ার্ড নেক্সট টু ইম্পসিবল, সেই ওয়ার্ডটাও লাগানো যেতে পারে। বোঝা গেল কী বললাম? অসম্ভব বলে যে কথা, তারপরে যদি কোনো শব্দ থেকে থাকে তোমাদের ডিকশনারিতে সেটাও লাগাতে পারো, কোনো ভুল নেই, অসম্ভব নেক্সট টু ইম্পসিবল, কিন্তু সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ অসম্ভব তো জানি কিন্তু সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলছে অসম্ভব আমি জানি কিন্তু সম্ভব। কী করে এটা উত্তর দিচ্ছেন? অর্জুনকে বলছেন অভ্যাসেন অতুকান্তি ও বৈরাগ্যেণ চক্রিয়াত, তুমি অভ্যাস করে যাও, অভ্যাসযোগ দেখবে, অভ্যাসযোগ করতে করতে আজ যেটা অসম্ভব কাল সেটা সম্ভব হয়ে যাবে। যে সাধকগুলো এই মঠেতে ভজন করার চেষ্টা, যে কোনো মঠে ভজন করার চেষ্টা করছেন, তাদেরকে কী বলা হয়? সাধন ভক্তি যাজন করছেন, সাধন ভক্তি। বোঝা গেল? সাধন ভক্তি, তারা সাধন ভক্তি যাজন করছেন। সাধন ভক্তি এই জড় ইন্দ্রিয়ের অ্যাকচুয়ালি শাস্ত্রের বিচার হলো, কখনোই জড় ইন্দ্রিয়ের দ্বারে, কখনোই জড় ইন্দ্রিয়ের দ্বারেতে ভক্তি যাজন করা যায় না। এ নিয়ে বিস্তৃত আলোচনা, গম্ভীর। কখনোই জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনোই হরিভজন হয় না। তাহলে কে আমরা যে দেখছি প্র্যাকটিস করছেও, বলে এটা করছেন সনাতন গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন অপূর্বভাবে, বলছেন এটা যখন কীতি সাধ্য ভাবাহা ইত্যাদি শ্লোক আছে, আমি আলোচনা করব যে এটা ও যে গুরু বৈষ্ণব আনুগত্যে প্র্যাকটিস করছে গুরুদেবের কৃপা লাভ করার জন্য, এটা এখন প্র্যাকটিস করছে, এটাকে বলে সাধন, সাধন অভিধা, এটাকে সাধন ভক্তি বলা। এই ভক্তিটা যখন চরমে অবস্থায় পৌঁছাবে তখন বাস্তব ভক্তি হয়ে যাবে, এখন সাধন ভক্তি। হ্যাঁ বোঝা গেল কী বললাম? এখন সাধন ভক্তি, এই সাধন ভক্তি গুরু বৈষ্ণব আনুগত্যে দরকার। এবং সেই যাজনের জন্য আমার সম্মুখে যদি একটা আচরণশীল বিরাট পাওয়ারফুল বৈষ্ণব না থাকে, তাহলে বদ্ধজীব কখনোই শক্তি পায় না। যতক্ষণ পর্যন্ত বদ্ধজীবের সম্মুখে একটা জ্বলন্ত আদর্শ না থাকে, এনাকে দেখে আমার অনুপ্রেরণা যাচ্ছে, আরে অত কথায় কাজ কি, আমি ভজন রাজ্যের কথা ছেড়েই দিলাম, কেবল স্বাধীনতা সংগ্রামের কথাই যদি বলি, মাস্টারদা বলছেন তোমাদের মধ্যে কে প্রাণ দিতে পারো দেশ মানুষজন, সবাই বলছে আমি দেবো মহারাজ, আমি দেবো মাস্টারদা, আমি প্রাণ দিয়ে দেবো। আমি জড়জগতের উদাহরণ দিলাম, এটা নিয়ে তোমাদের মাথায় ঢোকাও কি বলতে চাইছি। তাহলে জড়জগতের দেখা যায় দেশমাতৃকার প্রতি প্রেম, মাস্টারদা সেখানে জঙ্গলের মধ্যে ভাষণ দিচ্ছেন আগুনের মতো, সব ছেলেগুলো আগুন হয়ে গেছে তাদের রক্ত, মাস্টারদা আমি প্রাণ দেবো দেশের জন্য, তা দাও। আর তুমি গুরুচরণে এসছো, তুমি বলেছো প্রাণ দেবো, কই তুমি তো দিচ্ছ না, তুমি প্রাণ তো দূরে কোথাও মনটাও দিচ্ছ না, তাহলে কী করে হতে পারে? তাহলে আমি চিটার, আমি ঠক জোচ্চোর। আমি গুরুপাদ পদ্মে দীক্ষার সময় বলেছিলাম দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, কই আমি তো করি নাই। আত্মসমর্পণ মানে কি? তোমার আর কোনো মন বলে কোনো পদার্থ থাকবে না। আত্মসমর্পণ মানে কি? তোমার হুইমজিক্যাল মাইন্ড অ্যাটিচিউড সব বন্ধ। বোঝা গেল? বোঝা গেল না? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের মাধ্যমে গুরুদেব হ্যাঁ কী করে, কৃষ্ণ তারে করে তারে, কৃষ্ণ তখন করে তারে না, মানে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, নিজে সমান করে, যা কৃপা দিয়ে দিল, সম্মানে কৃষ্ণ হয়ে যাবে না, কৃষ্ণের যে ভূমিকা আছে অন্তত এই ভূমিকা পাঠিয়ে দেবে,
এগুলো নিয়ে বিস্তৃত বোকালো কী কী হরি কথা শুনবে, হ্যাঁ কী পর্যায়ে কৃষ্ণ যে পর্যায়ে ওই পর্যায়ে যেতে পারবে, পৌঁছে দেবে অপ্রাকৃত ভূমিকায়। তাহলে জড়জগতের যদি একটা স্বাধীনতা সংগ্রামী বক্তৃতা দিচ্ছেন, সেখানে ছেলেগুলো প্রাণ দিয়ে দিল, আর তুমি কই সদ্গুরু বৈষ্ণবের কাছে এসে তুমি কথা দিও, তুমি তো চিটার, আমিও চিটার, আমিও দিতে পারিনি, প্রাণ মন দিতে পারলাম না, তাহলে কী করে হবে? বুঝে গেল, যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবে প্রাণ মন না দেওয়া যাবে, যত শাস্ত্র আমি মুখস্থ করি, আমি কিন্তু যেহেতু ওই শাস্ত্রের বাক্যগুলো নিজের জীবনে হজম করতে পারি। বুঝে গেল, দক্ষিণ ভারতের বর্ডারে, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতে অন্ধ্রের বর্ডারে একটা আলোচনা হয়েছিল, হিন্দি ভাষায় হয়েছিল, অম্বাপুয়া, সেইটা আছে, খুলে দেখবে সেখানে চিৎকার করে বলা আছে এইসব কথাগুলো। যতক্ষণ পর্যন্ত এই যে আমরা যা কিছু বলছি নিজের জীবনে যদি প্রয়োগ না করতে পারি, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে, তাহলে হজম করতে না পারা পর্যন্ত, ওখানে অনেক বড় বড় বক্তা ছিল, বিশাল বিশাল, অনেকে ফরেনও যান কিন্তু আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, দেখবেন ভিডিওটা দেখলে বুঝে যাবে, ওখানে পিছনে বসে বসে শুনছেন, অত্যন্ত কড়া ভাষা, শুনলেই ভয় লাগবে। তারা স্বীকার করেন যে মহারাজ এই কথা ঠিক বলেছেন, যত শাস্ত্রতার মুখস্থ থাকুক, যা কিছু থাকুক, যদি আচরণে অ্যাপ্লাইড ফর্মে না থাকে সেটা ইফেক্টিভ হবে না, কাউর আমি যদি বলি সেটা কার্যকরী হবে না, সেটা বীর্যবতী হবে না। বীর্য না থাকলে, যেমন ধরো বালুকাতে জল ঢালা নিষেধ, বালুকাতে বৃক্ষরোপণ নিষেধ, তিনটে বিধিনিতে হবে, বালিতে, বালিতে যদি কেউ বৃক্ষরোপণ করে এটা কি হবে? বালিকাতে হবে না। আচ্ছা, অপাত্রে যদি দীক্ষাদান করা হয় তার কাজ হবে না, আর যদি নপুংসককে আমি কন্যাদান করি আমার কন্যাটাকে, তাহলে তো কোনো সন্তানাদি হবে না, তো লাভ কী হল? এই তিনটে নিষেধ, এই তিনটের কোনো কথাই লোকে মানছে না, তারা বলছে আমাদের ইচ্ছা মতো চলবো, তো কী হবে তাহলে? তো এই ব্যবস্থাই হবে। সেখানে বলা হয়েছে, যতই তুমি শাস্ত্র মুখস্থ করো, যতই তুমি করো, যতক্ষণ তুমি পূর্ণ পরিমাণে, পরিপূর্ণ পরিমাণে গুরুকৃপা না পাবে, শাস্ত্রের কথাগুলো হজম করতে পারবে না, এবং সেই শাস্ত্রের কথাগুলোই তোমাকে মারবে, তুমি উল্টো বুঝবে, বুঝে ওইটাই তোমাকে শেষ করবে। শাস্ত্রের কথা যতক্ষণ, শ্রবণ কীর্তন সর্বোপরি, সাধন ভক্তি ভজনে বলে যে শ্রবণ কীর্তন, শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণ সব আছে, শ্রবণ কীর্তন সর্বোপরি। আমার কোশ্চেন হলো, শ্রবণ কীর্তনের পরেও কি আর কিছু আছে? সবাই অবাক, এ তো আমরা কোনোদিন শুনিনি, শ্রবণ কীর্তনের পরেও কি আর কিছু আছে কি না বলো, আমি প্রশ্ন করছি, কেউ বলতে পারছে না। হ্যাঁ, শ্রবণ কীর্তনের পরেও একটা জিনিস আছে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, সেটা হচ্ছে এই গুরুকৃপা, যেটা না হলে তুমি যত শাস্ত্র পড়েছো গুরু বৈষ্ণবকে শুনে সেগুলো বদহজম হয়ে যাবে, ইনডাইজেশন, তুমি মরবে, লাভ হবে না। ওই শাস্ত্রবাক্য তোমাকে উল্টো বোঝাবে, যেহেতু তুমি গুরু বৈষ্ণব আনুগত্য করো নাই, তুমি উল্টো বুঝবে এবং তুমি নিজের জীবনে ব্রেকডাউন হবে, তোমার পারবে না। ওই জন্য গুরু পিবা সবচেয়ে ওপরে, আমার কোনো কিছু দরকার, আমি শাস্ত্র পড়বো না, গুরু কিবা পেলে শাস্ত্রের সব কথা আমি অনুভব করব, আমি মহামূর্খ, আমি কিচ্ছু বুঝি না, খালি গুরু কিবা পেলাম আমি সব বুঝে যাব। এগুলো কত কথা, গম্ভীর কথা। রামানুজাচার্য এক শিষ্যের অনুরোধে বাধ্য হয়ে প্রকটকালে তার বিগ্রহ দিতে বাধ্য হয়েছিলেন। রামানুজাচার্য বলছেন, বাবা তুই এখন আমার বিগ্রহ চাইছিস কেন, আমি তো প্রকট রয়েছি। বলো গুরুদেব আমি চাই, আমি তো আপনাকে সবসময় থাকতে পারি না, আমি তো বিগ্রহ নিয়ে আমি থাকবো, আপনাকে দয়া করে আপনি এটা দিন। রামানুজাচার্য কী প্রসন্ন হলেন, তার প্রতি যা বিগ্রহ দিয়ে দিলাম বলে বিগ্রহ দিলেন। আশ্চর্য কথা, সেই বিগ্রহ মন্দিরে রাখেন নিজের ইষ্টদেবের সঙ্গে। বিগ্রহ যে সমস্তগুলো প্রশ্নগুলো আসে, বিরাট বিপদ, কী করা যায়, বিভিন্ন সংশয় যায়, সেই বিগ্রহের কাছে এই শিষ্য প্রশ্ন করে, গুরুদেব কী করবো, বিগ্রহ উত্তর দেন, বিগ্রহ নিজে উত্তর দেন, বিগ্রহ যেমন কথা বলে বিগ্রহ কথা বলেন, করে সমাধান করেন। বলো রামানুজাচার্য চলে যাওয়ার পরেও করেছিলেন, মহাযুজাচার্য রামানুজাচার্য প্রকটকালীন অবস্থায় করেছিলেন, এই কথা কি আপনারা শুনেছেন কোনো দিন? বলে আশ্চর্য কথা। তাহলে ওইখানে যে বসে রয়েছেন ওটা বামন গোস্বামী মহারাজের কোনো, ওটা কোনো পুতুল নয়, সাক্ষাৎ বিগ্রহ, ওটাও অভয়প্রভুর সঙ্গে কথা বলতে পারে যদি ওর সেরকম ভক্তি থাকে। এটা ডিপেন্ড করছে, জড়ও কখনো চেতনের সঙ্গে আলোচনা করতে পারে না, আমার কথা বোঝা গেল? সেই কালে কৃষ্ণদয়া করে আত্মসম, এই কথাটা মানে বোঝো, সেটা কি?
বলছে জড়ও কখনও চেতনার সঙ্গে আলোচনা করতে পারে না। এই যে গিরিরাজ শিলা রয়েছে এটা আমার সঙ্গে কথা বলতে পারবে যদি আমি সেই ভূমিকায় যাই, এই গিরিরাজ শিলা আমার সঙ্গে কথা বলবে। তাহলে কথাটার মানে কী দাঁড়ালো? মানে এই দাঁড়ালো যে একই ভূমিকায় না যাওয়া পর্যন্ত গুরুদেবের সেবা হয় না। আমি শিলা ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ সেবা করে ফেলেছি, এটা গাধার কথা। আমি তখনই করতে পারি যখন তিনি আমাকে, তিনি যে পর্যায়ে অন্তত যে পর্যায়ে রয়েছেন চিন্ময় ভূমি, আমাকে যদি সেই পর্যায়ে এলে তার শিষ্য সেই সময়ে গুরুদেবের বাস্তব সেবা করতে পারে। বোঝা গেল না আমার কথা? এই গুরু শিষ্যের এই যে ব্যাখ্যাগুলো অনেক গভীরভাবে করা হয়েছে, মানে যে শিষ্য গুরুদেবের বাস্তবিক সেবা করছে আমি সেই শিষ্যের পা ধোয়াবো, সেই শিষ্য গুরু হয়ে গেছে। বোঝা গেল না আমার কথাটা? যে শিষ্য গুরুদেবের সেবা করছে এবং গুরুদেবের 100% সেবা নিতে পারছে, ও ওই ভূমিকায় গেছে, আমি তার পা ধোয়াবো এবং জল নেব, কেন সে গুরু হয়ে গেছে। গুরু না হলে গুরু সেবা করা যায় না, লঘু অবস্থায় গুরু সেবা হয় না। আমি লঘু অবস্থায় রইলাম, গুরুদেব গুরু অবস্থায় আমি কী করে করবো? একটা ডিফারেন্স হয়, প্ল্যাটফর্মের ডিফারেন্স আছে না, কী করে হবে? আমি এই প্ল্যাটফর্মে রয়েছি, গুরুদেব আমাকে এই প্ল্যাটফর্মে আসতে হবে কম করে, তাহলে আমি গুরুদেবের সেবা করতে পারব। তাহলে যে সৎশিষ্য নিশ্চিত জানো সে গুরু, সেই জন্য সজ্জন সেবক তিনি শিষ্য দেখা যাচ্ছে এবং কেশব কেশব তিনিই গুরু। এটা যার বুদ্ধি আছে সে বুঝতে পেরেছে, যার বিবেক নাই, বুদ্ধি নাই, সিদ্ধান্ত বিচার নেই, সে বুঝতে পারেনি। সজ্জন সেবক ব্রহ্মচারী, সে কেশব কেশব সেবা করছে, করলে কী হবে? সে গুরু হয়ে গেছে, ওই গুরু সেবা করতেও সে গুরু হয়ে, এই নিত্য জগতে সে গুরু ছিলই, তথাপি একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম। গুরু সেবা করলে গুরু হয়, লঘু হয় না, পতিত হয় না। আমরা কী গুরু সেবা করছি? যাতে পড়ে যাচ্ছি দিনে দিনে, কী গুরু সেবা করলাম? কিছু অনুভব করতে পারছি না, মায়ার বন্ধন ছাড়াতে পারছি না, তুচ্ছ আসতি অনর্থগুলো গেল না, ভাষণ দেওয়ার জন্য আমি কি আপনাদের কাছে আসবো নাকি? এটা কোনো আমার কোনো ইচ্ছা নাকি? থুতু ভেলি, কোনো ইচ্ছা নাই আমার। সেখানে আলোচনা প্রসঙ্গে কার্তিক মাসের অনেক কথা বলা আছে। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ তিনি দামোদরষ্টকম ব্যাখ্যা করছেন, সনাতন গোস্বামী ব্যাখ্যা করেছেন, তার ওপরে তিনি বিভিন্ন রকম টিপ্পণী করছেন, লিখেছেন। শ্রীল সনাতন গোস্বামী বলছেন এই দামোদরষ্টকম নিত্য পাঠ্য, কেউ যদি মনে করেন দামোদরষ্টকম খালি দামোদর মাসেই পাঠ করবো এটা নয়, কেশব গোস্বামী লিখেছেন, সনাতন গোস্বামী যে নিত্য পাঠ্য, নিত্য পাঠ করতে পারে। এখন আমার একটা প্রশ্ন হলো যে এই দামোদর মাসেতে বিশেষভাবে বাস্তবিক হরিকথা, আমি কথাটা বারবার উচ্চারণ করি, একটাই কথা, বাস্তব হরিকথা কীর্তন আপনার হচ্ছে কি না, বাস্তব সাধুরমুখে হরিকথা শ্রবণ হচ্ছে কি না, বাস্তব আপনার হরিকীর্তন হচ্ছে কি না, হরিনাম হচ্ছে, এগুলো বিচার্য বিষয়। শেষের বিচার বিষয় এর মধ্যে অনেক বিধিনিষেধ আছে, এটা খেও না, এটা খেও না, প্রদীপ দেখাবে ভগবত সম্মুখে, আকাশে প্রদীপ দেবে, এইসব কথা আছে, বিভিন্ন রকম কথা। এখন আমি আগেই আলোচনার প্রথমে শুরু করেছিলাম যত বিধিনিষেধ আছে কার পক্ষে প্রযোজ্য, কী অবস্থায় তিনি রয়েছেন, এটা হচ্ছে বিশেষ একটা বিচার্য বিষয়। বোঝা গেল? যেটা অপ্রাকৃত বাবাজী মহারাজের পক্ষে এটা কোনো বিধিনিষেধ আসবে না, সেটা আমার পক্ষে বিধিনিষেধ। উনি আরতিতে যদি না আসেন সে তোমার সমালোচনার কোনো অধিকার নেই, কেন উনি আরতি দেখছেন, উনি আরতি দেখছেন, উনি ওখানে বসে মালাগত, সব আরতি শুধু এখানকার নয়, সব আরতি মানে বিনোদ বিহারীকে দেখছেন, বৃন্দাবনের অন্তঃকরণে সব দেখছেন। তার সঙ্গে তুমি বলে বাবাজী মহারাজ তো আসে না, আমি কেন আসবো, এটা গাধার কথা, বুঝতে পারবে না। তাহলে একটা একটা করে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, ওনার যেটা অধিকার আছে আমার সেটা অধিকার নাও থাকতে পারে, আমার যেটা অধিকার আছে এর সেটা অধিকার নাও থাকতে পারে। আমার যদি এ নকল করে এ পড়ে যাবে, আমি যদি অন্য নকল করি পড়ে যাব, সে সে অধিকার এই জনিষ্ঠাহা সগুণ পরিকৃতিতা বিপর্যয় স্তুদোষা, প্রমাণ করলাম একটা একটা করে। এখন আমার প্রশ্ন হলো যে কার্তিক মাসে যে দীপ দেখাবার প্রচলন আছে, ঠিক আছে, দীপ দেখা তো লেখা আছে দীপধর্ম, এখন কেউ যদি নিত্যলীলার মধ্যে থাকে এরকম একটা অবস্থায়, সেই যদি ভগবানকে রোজই প্রদীপ দেখায় সেটা কি নিষেধ নাকি? আমার কথাটা বোঝা গেল না? কার্তিক মাসেই খালি প্রদীপ দেখাতে হবে এমন কোনো কথা আছে নাকি? যদি সে কার্তিক মাস চলে গেল তার কা, আমরা যখন নিয়ম সেবার মাস বলে না, গুরুপদ হেসে বলতেন, বাবা যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তাদের পক্ষে পুরো সারা জীবনটাই নিয়ম সেবার মাস, আর তোমাদের কাছে এক মাস নিয়ম সেবা। নিয়ম সেবা মানে বিধিনিষেধ মানে না, অন্তত একটা মাস নিজেকে টাইট করে একটু বিধিনিষেধ রাখি, কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব সবসময়ই নিয়মে রয়েছে, ওদের নিয়ম সেবা সবসময় চলছে। তো এরা যদি থাকে, যদি প্রদীপ দেখায় কি নিষেধ আছে নাকি?
আর একটা প্রশ্ন আমার, আকাশে প্রদীপ দেওয়া যদি একদিন দুদিন বেশিই হয়ে যায়, ভগবান কি এত কষায় নিষ্ঠুর যে ওকে মেরে ফেলবে, ওকে নরকে পাঠিয়ে দেবে? কে এই সিদ্ধান্তটা করলো? যেখানে গুরুপাদ পদ্মের সিদ্ধান্তে বলতেন অধিকম তু ন দোষায়ও, অধিক হলে পরে দোষ নেই। আমি মন্দিরে চারটে পরিক্রমা করতে হবে, বিগ্রহ রয়েছে, মায়ের পরিক্রমা একবার করলেই হয়। মা যদি আমার মা থাকে, মা জন্মদাতা মা বলছি না, যে জগজ্জননী জগদ্ধাত্রী যে রয়েছেন, যিনি অপ্রাকৃত যোগমায়া, তার যদি একটা পরিক্রমা করে হয়ে যাবে। শিবের পরিক্রমা আর্ধেক আর্ধেক করতে হয়। কেন বলে, কেন বলে এখানে যে চরণামিত আছে ওটা উল্লঙ্ঘন, চরণামিত উল্লঙ্ঘন হয়ে যাবে, ওনার তো চরণামিত যায় না, যে জলগুলো ঢালা আছে সেগুলো যায়, এই জন্য সে আর্ধেক এরকম করে অর্ধচন্দ্র আকৃতি হয়ে গেল। এবার এই বিগ্রহের পরিক্রমা চারটে লেখা আছে। আরে মহারাজ, যদি আমি যদি আটটা করি তাতে কে মেরে ফেলবে ভগবান? এ কে এরকম কথাগুলো বলছে? আমি যদি আটটাই করি, আমি করলে আমি তো একশো আটটা করি, নৃসিংহদেবকে একশো আটবার করি, কেউ যদি আমাকে পাগল বলে তার ইয়ে, তার অধিকার আছে পাগল বলুক আমাকে, আমার অধিকার আছে নিরপেক্ষ থাকা। তার আমার প্রশ্ন হলো, যদি আকাশদ্বীপ একদিন দুদিন বেশি হয়ে যায় তাকে নরকে যেতে হবে, কে বললো এই কথাটা? আমি যদি তাকে প্রমাণ দিই যে জীব রূপ গোস্বামীপাদকে যে আমাদের যে আমাদের গৌড়ীয় সমাজে কি বলা হয়, রূপানুগ ধারা মানে রূপ গোস্বামীপাদকে কেন্দ্র করে, আমার যদি প্রশ্ন হয় রূপ গোস্বামীপাদ যখন সেখানে গোবিন্দ মন্দির হয়েছিল, রূপপাদের আনুগত্য সব কিছু হয়েছিল, কেন গোবিন্দকে আবিষ্কার করেছিলেন তো রূপ গোস্বামীপাদ গোমাঠিলার থেকে, বোঝা গেল না কথাটা? রূপ গোস্বামীপাদ রাধা গোবিন্দজিকে, রাধাজি তো পরে এসেছিলেন, গোবিন্দজিকে গোমাঠিলার থেকে বার করেছিলেন, যেটাকে গোবিন্দস্থলী বলা হয়, সেখান থেকে বার করেছেন। কেন কোনো কপিলা গায়ে দুধ দিত রোজ, কোনো ব্রজবাসী বলেছে, বাবা বললো তাহলে আমি দেখি ব্যাপারটা কী, কেন এখানে এসে রোজ দুধ দেয়, নিজে নিজে দুধ দেয়, খুলে দেখে গেল গোবিন্দজি। সেই গোবিন্দজি কে আবিষ্কার করেছে? রূপ গোস্বামীপাদ। রূপ গোস্বামীপাদের আনুগত্যে সেই মঠ হয়েছিল, যে মন্দির ওপরে মুসলমান সময়ে মুসলিম পিরিয়ডে গুলি করে ভাঙা হয়েছিল ওপরে, তার ওপরে আড়াইমন ঘিয়ের প্রদীপ ছিল, গোবিন্দ মন্দিরের চূড়াতে আড়াইমন ঘিয়ের, দেশি ঘিয়ের আড়াইমন দেশি ঘিয়ের প্রদীপ ছিল। সেই প্রদীপটা দিল্লি থেকে বাদশাহ দেখতে পেয়েছিল, কী চলছে ওটা ওখানে এত দূরে, বলে ওটা বৃন্দাবনে অমুক, বলে ওটা ভাঙ শিগগিরি, ওই সব হিন্দুদের সব বাড়াবাড়ি। এখন আমার যদি প্রশ্ন হয় এই যে এক, যে আমাদের গোস্বামীগণকে এতই পাগল ছিলেন যে এত ওপরে সেখানে আড়াইমন ঘি সেখানে ওখানে বজায় রেখে ওখানে প্রদীপটা যার, যে ওটা কী ছিল? আমি যদি যে এই মন্তব্য করছে তাকে প্রশ্ন করি, মহারাজ ওটা কী ছিল? ওটা কি আকাশ প্রদীপ ছিল না তলার প্রদীপ ছিল, কী ছিল? চূড়ার মাথায় যে আড়াইমন ঘিয়ের প্রদীপ দিল ওটা কী? ওটা কি আমি তাহলে এটা ধরে নেবো ওই উনি ওনার পাগল ছিলেন নিত্য আকাশপ্রদীপ? তো এইসব সিদ্ধান্ত, হ্যাঁ হতে পারে বিধিটা চলছে একাদশী, অনেকে উদাহরণ দেবেন একাদশী এত পর্যন্ত পড়লেন, একাদশী যদি ব্রেক না করেন তাহলে হলো না, সেটার নিয়মটা আলাদা, সেটার নিয়মটা আলাদা, একাদশী করেছ তোমাকে ভাঙতে হবে একাদশী না। কিন্তু প্রদীপ দান যদি একদিন দুদিন বেশি হয়ে যায় তাতে কি ভগবান ভাঙচুর করবে তোমার মাথা? কোত্থেকে এসব কথাগুলো? কার্তিক মাসে দিয়েছে ঠিক আছে, হতে পারে দীপদানের মহিমা বজায় রাখতে গেলে ঠিক আছে এক মাসই, কিন্তু একটু যদি হয়ে গিয়ে থাকে তাতে তো কোনো, এইভাবে দেখা যায় বিধিনিষেধের আমি কিছু সাইড বাই সাইড আলোচনা করতে চাই যাতে আপনাদের মাথাটা পরিষ্কার হয়, অপ্রাকৃত ভজনে আগ্রহটা বাড়ে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, শাস্ত্রের বিচার আছে কোনো ধামেতে কোনো গৃহস্থ ব্যক্তি বা কেউ যদি যায়, সঙ্গে সঙ্গে নিয়ম হলো সেখানে, ক্ষেত্রের নিয়ম হলো সেখানে মস্তক মুন্ডন করতে হবে এবং সেই দিন উপবাস থেকে একটুখানি ধাম পরিক্রমা আদি সব কিছু করলে ভালো হয়। এই কথাটা যুক্তি দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য, সেখানে চৈতন্য চরিতামিতে আছে, মহাপ্রভুর গণ সব পতিত বাবন তাই লোভে মুই পাবি রইলু স্বরম। মহাপ্রভুর গণ সবই আমার মতো বদ্ধজীব নন, তারা যখন গৌরধাম থেকে আসছেন রাজা প্রতাপরুদ্ধ এবং সবাই মিলে ছাদের উপর দাঁড়িয়ে পরিচয় করাচ্ছেন, তিনি বলছেন আমি কাউকে চিনি না, আমাকে একটা একটা করে পরিচয় কর। ইনি কে? ইনি নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ বলরাম, কী তেজ, আরে বাপ! ইনি কে? ইনি অদ্বৈত গোসাই
সাক্ষাৎ মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া য সৃজতি অধহা তস্যাবতার এবয়ম অদ্বৈত আচার্য। ওই আর অদ্বৈত আচার সদাশিব কী শক্তি, আরে বাপ, যেন মনে হচ্ছে আগুন জ্বলছে এক একজনের। বৈষ্ণবের সামনে এনে দেখা যায় তার গা দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে, তাকালে বোঝা যায় একটা একটা যেন আলো বেরোচ্ছে এত তেজ। এইগুলো সব গণ। আচ্ছা রাজা জিজ্ঞাসা করলেন, ওরা যে ক্ষেত্রে এলো মহাপ্রভু, এই যে বলছেন শিগগির সমুদ্রকে স্নান করো, মন্দিরে চূড়া দণ্ডবোধ করো, মন্দিরে দর্শন করতে যেতে হবে, চূড়া দণ্ডবোধ শিগগির যাও, সমুদ্রে স্নান করো, প্রসাদ পেয়ে নাও। আরে এই কী আদেশ! রাজা বলছেন এটা কী আদেশ হলো, আরে জগন্নাথ তো দর্শন করছেন না, বলছে যে তাড়াতাড়ি চূড়া দর্শন করো, দণ্ডবোধ করো সব, আর শিগগির যা সমুদ্রে স্নান করে সব খেয়ে নে। সেখানে বিচারে শ্রীল ভক্তিমীর ঠাকুর প্রভুপাদ বড় সুন্দরভাবে লিখেছেন, যে বিধিনিষেধগুলো ভগবান স্বয়ং, আমি একটা একটা করে যদি এগুলো আলোচনা করতে পারি, দিগন্ত খুলে যাবে, মাথা খুলে যাবে, পাগল হয়ে যাবে লোকে। বিভিন্ন রায় রামন সংবাদ বেরিয়েছিল আজ থেকে 8-10 বছর আগে, এটা বাংলায় বেরিয়েছে, ইংরেজিতে চেষ্টা করছি, ওটা বেরোবার পর যারা পড়েছে তারা পাগল হয়ে গেছে। অনেক রায় রামানন্দ বেরিয়েছে, এই রামানন্দ একটা একটা গরিব সাধু, গরিব সাধু বললে একটা ভুল কথা, সিদ্ধান্ত হয় না, কিন্তু নিষ্কিঞ্চন কিচ্ছু নাই। সে একদিন আমি পরিক্রমা করতে করতে ওখানে গিয়ে পৌঁছেছি, বলে শ্যাম বাবা মেরা গুরুজি আজই রাত কো আয়া স্বপ্নে মে, আজই আমার গুরুদের স্বপ্নে এসছে রাত্রেবেলা, এসে বলছে ছোটে লাল আমার ইচ্ছাটা পূর্ণ করলি না। কি ক্যা ইচ্ছা? বলে আখরি খোয়াইস। আমি কী ইচ্ছা? বলে তিনি একটা রায়রামানন্দ প্রকাশ করতে চেয়েছেন, কিছু স্ক্যালিটন লিখে গেছেন অল্প অল্প, আমি তাহলে ওটা দাও আমার কাছে। বলে আমিও ল্যাংটো ও ল্যাংটো, তখন আমার কাছে আমি বলে তাহলে এটা নয় করা হবে, ছাপা হবে। বলছে আমার পাশ কুছ হ্যাঁ। বলে কত? বলে ছাপতে তো অনেক টাকা লাগে। আমি ঠিক আছে ছোটে লাল তুই যা পারিস তুই দে, বাকিটা আমি দেখছি, দেখা যাক। ও হয়তো 8-10 হাজার টাকা দিল, বাদ বাকি আমি এদিক ওদিক করে ভগবানের ইচ্ছে ছাপা হলো, খুব সাদা মাটা, আমি খরচা করতে পারিনি। কিন্তু ওই রায়রামন সংবাদ এবার হিন্দি বাংলা, বাংলাতে আবার প্রকাশিত হবে, ইংরেজিতে, সেখানে সব এই যুক্তিগুলো দেওয়া আছে, অপূর্ব সুন্দর। সেখানে বলা হচ্ছে যে এক একটা করে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, এটা কিসের ওপর নির্ভর করে হয়েছিল যে এত সুন্দর হলো, বলে এটা এই জন্য হয়েছিল এত ভালো, এটা আমাদের শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কবুরে যে ওখানে ওই যে গোদাবরী নদীর তীরে যেখানে রায় রামানন্দ আর মহাপ্রভুর যে সংবাদ হয়েছিল, ঠিক ওখানে বসে মহাপ্রভু ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলেন, ঠিক যেখানে মহাপ্রভু এবং রায় রামানন্দ বসেছিলেন, বসে আলোচনা হয়েছিল রায় রামানন্দ সংবাদ, ঠিক ওই জায়গায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোদাবরীর তীরে বসে ওই জায়গায় বসে ইংরেজিতে প্রায় মাস মানে কদিন আলোচনা, এটা আমার জানা নেই, অনেক দিন যাবত আলোচনা করেছেন রায় রামানন্দ সংবাদ আলোচনা, ওইটার ওপর নির্ভর করে সেই মহারাজ ছিলেন ডাক্তার ছিলেন বৃদ্ধ বয়সে, উনি ওইটাকে অনুভব করে করে ওটাকে মোটামুটি বুঝে বুঝে করেছেন, তারপরে আবার সম্পাদনা করতে হয়েছিল অপূর্ব গ্রন্থ পড়ার পর। বলছেন রায়রামানন্দ অনেক সংবাদ আছে কি অনেক অনেকই পাবলিশ করেছে, কিন্তু পড়ার পর আনন্দ, কেন ওখানে অ্যানালিটিক্যাল ব্যাখ্যা আছে, ভক্তের এক একটা ভক্তের কী কী অবস্থা, কীরমভাবে উঠছেন কর্মার্পণ থেকে আরম্ভ করে জ্ঞানমার্গের ভক্ত, তার উপরে প্রত্যেকটা টপ টু বটম ফাইনাল কী পাবে, এর আলোচনা করা আছে। এখন আমার প্রশ্ন হলো যে এখানে যে রাজা প্রতাপরুদ্ধ যে বলছেন, এটা কীরম হলো? কাশীমিশ্বর রয়েছেন রাজপণ্ডিত রাজপুরোহিত, সার্বভৌম ভট্টাচার্য রয়েছেন সেখানে, বলি এটা কী হলো? উনি সঙ্গে সঙ্গে বললে বিগ্রহ ঢুকতে হবে না, তুই শিগগিরি চূড়া দণ্ডবোধ করো, গঙ্গা এই সমুদ্রকে স্নান করো, শিগগিরি প্রসাদ পাও, মহাপ্রসাদ রেডি আছে, সব তৈরি আছে, মহাপ্রসাদ আনা হয়ে গেছে। এখন উনি বুঝতে হয়েছে যেটা খটকা লাগছে, কেন বেদের যা কিছু বিধি নিষেধ যা কিছু আছে উপনিষদে, সব বিধি নিষেধ কে করেছে? সব ভগবান করেছে, সব বিধি নিষেধ কে করেছে? ভগবান করেছে। সেই কোন ভগবান করেছে? জগন্নাথ করেছে। বিধি নিষেধ কে করেছে? জগন্নাথ। এই জন্য বেদকে বলা অপৌরুষেয়, বেদ কেউ কাউর মানুষের রচনা নয়, বেদ প্রকাশিত হয়েছেন বেদব্যাসের মাধ্যমে, উপনিষদ বিভিন্ন মুনি ঋষির মাধ্যমে এক একটা মন্ত্র দর্শন করেছেন এই মন্ত্রগুলো লিখেছেন, মন্ত্র দোষটা
বেদে কোনো জায়গায় বলা নেই যে এরা মন্ত্র রচনা করেছে। বিশ্বামিত্র, বিশ্বামিত্র রচনা করছে যে গায়ত্রী মন্ত্র আমরা করি, ওটা বিশ্বামিত্র, বিশ্বামিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বোঝা গেল না? যে গায়ত্রী মন্ত্র আমরা করি, সেই গায়ত্রী মন্ত্র বিশ্বামিত্র মুনি দর্শন করেছেন, করে ওটা দিয়েছেন আমাদের। ব্রহ্ম গায়ত্রীর কথা, গায়ত্রী মন্ত্র বলছে, কাম গায়ত্রী তো আলাদা, সে তো পরে, তো ওখানে নেই। কাম গায়ত্রী, গায়ত্রীকে আবার জন্ম নিতে হয়েছিল ব্রজধামে, তারপর কাম গায়ত্রী হয়েছিল, গায়ত্রী মাতাকে আবার, সেটা আলাদা প্রসঙ্গ। বলছে বিশ্বামিত্র মুনি ওটা দেখেছেন, বশিষ্ঠ মুনি অন্য অন্য মন্ত্র দেখেছেন, এমনকি তখনকার দিনে যে সমস্ত মাতাজি ছিলেন ঋষি, মেয়ে ছেলে ঋষি ছিলেন, মৈত্রী, গার্গেয়ী, কাত্যায়নী, এরাও অনেক মন্ত্র দেখেছেন, দেখে লিখেছেন। এদের সেরম ভূমিকা ছিল, তারা অর্ডিনারি মেয়ে ছেলের মতো ছিলেন না। তাহলে মন্ত্র দোষটা স্রষ্টা না, স্রষ্টা মানে রচনা করা, আর মন্ত্র দোষটা। তাহলে এখানে বোঝা গেল, এখন আমার এই সিদ্ধান্তে এবার আসতে হবে যে বেদেতে বিভিন্ন যে শাস্ত্রেতে যে বিচার বিধিনিষেধগুলো বলা আছে, এটা কে করেছে? বলে জগন্নাথ করেছেন, ভগবান স্বয়ং করেছেন বেদে উপনিষদে। যে আচ্ছা ঠিক আছে, আর এখানে যে দাঁড়িয়ে রয়েছেন পরাৎপর অখিলেশ্বর চৈতন্য মহাপ্রু, ইনি কে? ইনিও তো জগন্নাথ, যে গৌর দেই কৃষ্ণ সেই জগন্নাথ বলা আছে। তাহলে যেটা বেদেতে বলা আছে উপনিষদ, সেটা যদি সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে বলে তোকে এটা করতে হবে না, আমি আদেশ করছি যা, তো কোনটা পালন করবে? এই যুক্তিটা বলা আছে, সাক্ষাৎ জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ইনি পরাৎপর অখিলেশ্বর শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব দাঁড়িয়ে রয়েছে। সে বলছে তোমরা যাও শিগগিরি, তোমাদের কষ্ট আমি সহ্য করছি, যাতে যাও আগে সমুদ্র স্নান করো, চক্র দেখো, সমুদ্র স্নান সে প্রসাদ, তো কোনটা মানবো? তাহলে বিধিনিষেধ তো আছে, যেখানে তো ভঙ্গ হলো, ভগবানের আদেশে ভঙ্গ হলো, ভগবানের আদেশে, ভগবানের আদেশটাই আমার সর্বোপরি, ভক্তের আদেশ। আর এক আরও অনেক আমি নিয়ম বলি, একটা একটা করে অনেক নিয়ম আছে, বললে রাত কাবার হয়ে যাবে, কত বলবো। সনড়িয়া ব্রাহ্মণের গৃহেতে, সেই সে ব্রাহ্মণের গৃহেতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণ কেউ খাবে না, জল চলে না। সনড়িয়া ব্রাহ্মণ তার ঘরেতে জল চলে না। শ্রীমন মহাপ্রভু যখন আদিকেশবে পৌঁছালেন বৃন্দাবনে, বৃন্দাবন দর্শনে, তিনি বৃন্দাবনের অধীশ্বর সাক্ষাৎ ভগবান, তিনি বলছেন আমি বৃন্দাবন যাবো, তোমরা আমাকে ছাড়ো একটু। রাজি হলেন ভক্তরা, তিনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে যে সাক্ষাৎ বৃন্দাবনে, আর যে জায়গাকার তিনি, তার তা ভাবটা কী হবে, জলে ঝাঁপ দিচ্ছেন যমুনা এখানে ওয়ারি সব্যনাশ। সেখানে মহাপ্রভু আদিকেশবের কাছে এসে, সেইটি হলো ভগবানের বাস্তব জন্মস্থান, যে জন্মস্থান বর্তমানে দেখে ওটা জন্মস্থান নয়, ওটা জন্মস্থান নয়, কিছু পয়সাওয়ালা লোক ওটাকে জন্মস্থান বানিয়েছে ব্যবসার জন্য, বা বাস্তবিক জন্মস্থান হলে আদিকেশবের কাছে, ওটা কেউ জানে না, সবাই গিয়ে ওখান থেকে ঠোক্কর খেয়ে চলে আসে। বাস্তব জন্মস্থান হলো আদিকেশবের পাশে, ভাঙাচোড়া একটা জায়গা এখনও পড়ে রয়েছে, কেউ কান করে না, মায়াদেবীর প্রভাব, মায়াদেবী প্রসাদ দিচ্ছে আমাদের, আসল জায়গায় কেউ জানবে না, ওইখানে যত ভিড়, হ্যাঁ কোটি কোটি টাকা উঠছে। যাকগে সেই আদিকেশবে গিয়ে মহাপ্রভু আনন্দে আটখানা হয়ে গেছিলেন, আনন্দে নিত্য কীর্তন করছেন। কীর্তন করার পর সেখানে দেখছেন এক এক বিপ্র ব্রাহ্মণ, সে দেখছি আনন্দে আটখানা। তখন মহাপ্রভু যখন কীর্তন হয়ে গেল, তখন তো ও জিজ্ঞাসা গোসাই কার সম্বন্ধ রাখে, বলে আমাদের মাধবেন্দ্র পুরীপাদ, তারপরে হচ্ছে ঈশ্বর পুরীপাদ। ও বলল আমার গুরুপাদ পদ ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ, তাই নাকি, আপনি আমার গুরুবর্গ। বলে মহাপ্রভু দণ্ড, ই কী করেন আপনি, সব্যনাশ, আপনাকে দেখে দেখে সাক্ষাৎ কৃষ্ণ, আপনি আমাকে দণ্ড, বড় গুরুবর্গকে দণ্ডবোধ করার বিধান আছে। তারপরে কি বললেন, বলে একবার বৃন্দাবন ভ্রমণ করতে করতে মাধবেন্দু পুরীপাদজি গুরুদেব এখানে এসেছিলেন, আমাকে কৃপা করলেন, কৃপা করে আমার ঘরের প্রসাদ স্বীকার করেছিলেন, রুটি আদি, তাই নাকি, মহাপ্রভু বললেন। তা মহাপ্রভু যখন বলছেন যে তোমার গৃহেতে, আমার গৃহেতে পাবেন, সমাজে সমালোচনা হবে, আমার গৃহেতে কেউ জল পায় না, জল রুটি চলে না, বলে আমি তো এটা শুনবো না, আমি মহাজন, মহাজন জেনেও গত সপান্থা, আমার মহাজন পূর্বসূরি মাধবেন্দু পুরীপাদ করেছেন, আমি সেইটি মানব, আমি আপনার গৃহেতেই পাব। যত বিধিনিষেধ আছে
সেইগুলো যারা বাস্তব বৈষ্ণব তারাই বোঝেন, যারা বৈষ্ণবের বেশ ধারণ করেছেন সেই অবস্থায় যাননি তারা বুঝতে পারবেন না, তারা বিভিন্ন রকম উল্টো ব্যাখ্যা করবেন। যেখানে প্রেমময় ভগবান প্রেমটাই আসল গুরুত্ব দেন, যেখানে বিপ্র দক্ষিণ ভারতে মহাপ্রভু গেছেন রঙ্গনাথে, বিপ্র পাঠ করতে পারে না গীতা, সবাই হয়ে করে হাসে গীতা পাঠ করছে, দেখো মহাপ্রভু গীতার কাছে বললেন, বিপ্র আপনি কি দেখেন, তুমি কি আনন্দ পাও যে গীতা পাঠ করো এইরকমভাবে? সবাই যে বলে বললো দেখুন আমি তো মূর্খ, আমি গীতা পাঠ করতে জানি না, আমি ভুলভাল পড়ি, ওরা হাসে, তো ওরা হাসে হাসে তা আমি গীতা পাঠ করি, আমার গুরু আজ্ঞা পেন তোকে গীতা পাঠ করতে হবে, আমি এই বিজ্ঞের সামনে গীতা পাঠ করি। আচ্ছা গীতা পাঠের সময় তুমি কী 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 আনন্দ পাও? যতক্ষণ যাবত পড়ো মুই তাবত কৃষ্ণ দর্শন, যতক্ষণ আমি গীতা পাঠ করি ততক্ষণ দেখি রথের মধ্যে অর্জুন আছে, অর্জুন বসে পড়েছিলাম মাথা নিচু করে কৃষ্ণ উপদেশ করছি, মহাপ্রভু আনন্দে আটকানো থাকে, তোমারই গীতা পাঠে অধিকার আছে, গীতা উচ্চারণ করতে না পারে তোমারই অধিক, তুমি গীতা সারমর্ম বুঝেছ, ওরা হাসুক, বুঝে গেল? যেখানে বেদের যদি একটু উচ্চারণ এদিক ওদিক হয় বেদ তোমাকে খেয়ে ফেলবে, বেদের উচ্চারণের প্রত্যেকটা নিয়ম আছে, এক একটা উচ্চারণ শ্লোক হাত এরকম আসবে, আঙ্গুল হাত একটু যদি এদিক ওদিক হয় তাহলে ওই বেদ তোমাকে খেয়ে ফেলবে, লেখা আছে শাস্ত্রে। বেদের যদি ভুল উচ্চারণ হয় সেই উচ্চারণের ফলে তাকে বিরাট শাস্তি পেতে হবে, কিন্তু ভাগবতে গীতাতে এই এরম ব্যাপারটা নাই, এত কৃপা ভরপুর আছে যেখানে যদি কেউ পড়তে না পারে আমি আনন্দে, এটা প্রেমের বিষয়। এখন আবার একটা উদাহরণ আমি চলে যাই, যেখানে যে উদাহরণটাকে কাউর ক্ষমতা নেই যে কাটবে, কাউর ক্ষমতা যে কথা উদাহরণ আমি প্রত্যেকটা উদাহরণ, তাহলে মহাজন যেন গত সপান্থ্যা, এখানে অদ্বৈত গোসাইয়ের কথা, অদ্বৈত গোসাইয়ের কথা উত্থাপন করা হলো। অদ্বৈত গোসাই তার শান্তিপুরের শ্রীপাঠে, বাবলাড়ি শ্রীপাঠে সেখানে তিনি ভজন করেন, আবার তার শান্তি আর নবদ্বীপ মায়াপুরেও তার ভজন কুটির আছে, গৃহ আছে, সেখানে হরিদাস ঠাকুরকে তিনি বিশেষ ভালোবাসেন, হরিদাস ঠাকুরকে এত ভালোবাসেন যে কল্পনা করা যায় না, হরিদাস ঠাকুর লজ্জা পায়, হরিদাস ঠাকুর রোজ রোজ তুমি আমায় অন্ন দাও, এটা কোন কাজ, এটা দরকার কি, সমাজের লোক নিন্দা করে তোমার। একদিন অদ্বৈত গোসাইয়ের পিতৃদেব কুবের, কুবেরজি মহারাজের শ্রাদ্ধ হয়েছিল, বার্ষিক শ্রাদ্ধ না কি আমার মনে নাই, সেই শ্রাদ্ধতে তিনি অনেক বড় বড় ব্রাহ্মণের ছিলেন, বিরাট স্মার্ত ব্রাহ্মণ, সবাইকে নিমন্ত্রণ করি ব্রাহ্মণ বৈষ্ণব সবাই, তিনি সবাইকে ছেড়ে দিয়ে শ্রাদ্ধপাত্রটা খাইয়েছিলেন হরিদাস ঠাকুর, সমস্ত ব্রাহ্মণরা রেগে আগুন, আমি এখানে আমরা এখানে খাবো না, আমরা চলে যাবো এখানে, আপনি সব ব্রাহ্মণ সমাজকে অপমান করেছেন, অর্ধ যুগে চুপচাপ রয়েছেন, ওরা খেলো না, না খেয়ে সব চলে গেল, না খেয়ে চলে গেল, লাস্টে রাজি হলো সিধা নেবে, সিধা সিধা বোঝে চাল ডাল তেল নুন এগুলো দেবে, তাহলে আপনার রান্না করে খান, অন্তত এটা নিন, ঠিক আছে নিয়ে গেল। যেদিন নিয়ে গেল সকাল থেকে তো উপবাস ছিল ব্রাহ্মণগুলো যাচ্ছে, সারা দিনে কেউ রান্না করতে পারলো না, বলে কেন রান্না করা কী অসুবিধা ছিল, বলে সেদিন এত ঝড় ঝাপটা হয়েছিল কাউর ঘরেতে কোনো আগুন নাই, পুরো গ্রামেতে খুঁজে খুঁজে পাগল, কাউর কাছে কোনো আগুন পাওয়া যায়নি, পাগল পুরো গ্রাম দুটো তিনটে গ্রাম পাশে সব খুঁজে কাউর কাছে কোনো আগুন নাই, সব আগুন নিভে গেছে, আর রান্না করতে পারলো না, আর কত দূর যাবে। শেষকালে কি হলো, না খেয়ে তারা বুঝতে পারলো অদ্বৈত গোসাইয়ের চরণে আমরা অপরাধ, হরিদাস ঠাকুরের চরণে। অদ্বৈত গোসাই কী করলেন, ওদের বিশ্বাসটাকে জন্মাবার জন্য বলে চলো আমার সঙ্গে, আমি কাকে এত ভালোবেসেছি সম্মান করি তোমরা দেখবে চলো। হরিদাস ঠাকুরের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওরা সমস্ত দুটো তিনটি চারটে গ্রামে আগুন নাই, হরিদাস ঠাকুরের গুফার মধ্যে আগুন রয়েছে। তারা তখন বুঝতে পারলেন, তাকে দণ্ডবোধ করলেন শাস্ত্রগণ, যে আমাদের ক্ষমা করুন, আমরা অন্যায় করেছি, স্পর্ধা করেছি, আমরা ব্রাহ্মণ, এই যার হরিনাম স্মৃতিপ্রাপ্ত হয় তাতে ব্রাহ্মণত্ব তার দূরের কথা, বৈষ্ণবত্ব এসে গেছে। সেই ব্রাহ্মণগুলো পায়ে ধরে অদ্বৈত গোসাইয়ের আগের দিনের যে বাসি প্রসাদ ছিল যেগুলো রান্না হয় পড়ে রয়েছে, হয়তো শীতকাল ছিল নষ্ট হয়নি, সেগুলোই নিয়ে পান্তাগুলো পেলো, বলে আমাদের অপরাধ এইভাবে যাবে, যে প্রসাদ কালকে রান্না হয়েছে হাজার হাজার লোকে সেগুলো দিন আমরা খাবো, সেগুলো খেলেন, কোথা থেকে জানবেন এসব কথা। তাহলে বিধি এবং নিষেধ অনেক কিছু আছে। অদ্বৈত গোসাই চিৎকার করে বলেছিলেন, যখন আমাদের
যখন আমাদের হরিদাস ঠাকুর বলেছিলেন রোজ আমাকে অন্ন দাও, এটা কোন কাজ, কত সমালোচনা করে লোকে, এত থাকতে আমি সাধ্যপাত্র খাব, গর্জন করে বলেছিলেন কে, অদ্বৈত গোসাই, সেই আচরিব যেই শাস্ত্র মতে কয়, কোনো চিন্তা করো না, শাস্ত্রের যা বিধান আছে আমি তাই করবো, আমি কোনো লোকের কথা শুনবো না, সেই আচরিব যেই শাস্ত্র মতে কয়, তুমি ভোজন করিলে কোটি ব্রাহ্মণ ভোজন হয়। চিন্তা করো, তাহলে আমরা সাধুখাতায় নাম লিখেছি অদ্বৈত গোসাই এবং সব বংশধর রয়েছি মহাপ্রভু পরপর, আমরা যদি লোকে কী বলবে, এটা যদি করি লোকে কী বলবে, আমরা শাস্ত্রের কথা মানতে পারবো না, ভয় লাগবে, তাহলে আমাদের তো সাধু হওয়া যাবে না, আমরা কোনো দিন সাধু হতে পারবো না কোনো দিন, যতক্ষণ পর্যন্ত শাস্ত্রের যে সিদ্ধান্ত বিচার আমরা নিজের জীবনে ধারণ করতে না পারবো, ততদিন আমি বাস্তব সাধু হয়েছি একথা আপনারা আদৌ বিশ্বাস করবেন, আপনারা বিশ্বাস করবেন না আমি সাধু হয়েছি, যেদিন দেখবেন আমি যা মুখে বলছি আচরণও তাই করছি, সেদিন বিশ্বাস করতেও পারেন, তাহলে হবে না। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা যদি উদাহরণ দিতে থাকি, হাজার হাজার শয়ে শয়ে উদাহরণ, সময় পারমিট করবে না, আজকে এখানেই আমাকে সমাপ্ত করতে হবে, তাই জন্য অন্তিম এই কথাটা বলে আমি সমাপ্ত করতে চাই। বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, বাঞ্ছা কল্পতরু শিখ বাসিন্দ পতিতানং পাবন বৈষ্ণব্য।